নমস্কার বন্ধুরা, গল্পের খেলাঘরে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নতুন স্বাদের গ্রাম বাংলার ভূতের গল্প। গল্পটি আমাদের চেনা পৃথিবীর বাইরে থাকা অন্য এক জগতের, যেখানে আছে গ্রাম বাংলার সবুজ সরল জীবনযাপনের সাথে ভয়ঙ্কর এক অভিশাপের মর্মান্তিক কাহিনী। বিশেষ সতর্কতা, গল্পের লেখক কেবলমাত্র তার গল্পের প্লট সৃষ্টির জন্য কিছু ভৌতিক আবহের সৃষ্টি করেছেন, কোনো রকম অন্ধবিশ্বাস বা কুসংস্কার সৃষ্টির জন্য নয়। আশা করি শ্রোতা বন্ধুরা মুক্ত মনে কেবল গল্প হিসাবেই আমাদের এই সৃষ্টিকে গ্রহণ করবেন। আমাদের আজকের নিবেদন নূপুর চক্রবর্তীর লেখা বিশ্বাসবাড়ির অভিশপ্ত রাসমঞ্চ। নূপুর চক্রবর্তী, বাড়ি কাকিনাড়া, উত্তর চব্বিশ পরগনা, সল্টলেকের একটি বেসরকারি সংস্থায় কর্মরত। নয়নপুরের বিভীষিকা গল্পের মধ্যে দিয়ে অডিও স্টোরি জগতে প্রবেশ, এরপর একে একে অনেক অসাধারণ লেখা আমরা ওনার কলম থেকে পেয়েছি। আমাদের চ্যানেলে ওনার লেখা গল্প সাহেব খুনের রহস্য ও ফেলুদা 50,000-এরও বেশি মানুষের ভালোবাসা পেয়েছে। শুরু হচ্ছে আজকের গল্প। সঙ্গে থাকছি গল্পের সূত্রধর আমি মৌমিতা। বাসটা যখন আমাকে কামার পোতায় নামিয়ে দিল, সূর্য তখন মাথার উপরে, বৈশাখের প্রচণ্ড দাবদাহে ঝলসে যাচ্ছে চারিদিক। পিচ ঢাকা কালো রাস্তায় স্থানে স্থানে রোদের সাথে মরিচিকার হাতছানি। একটা লোককেও দেখা যাচ্ছে না যাকে একটু জিজ্ঞাসা করা যায়, এখান থেকে গোঁসাইপুর কত দূর আর কিভাবে যাব। আসলে আমি এসেছি এখানে একটু ছুটি কাটাতে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, প্রশ্ন উঠতেই পারে, এত ঘোরার জায়গা থাকতে আমি কৌলিন্যহীন এই জায়গায় কেন আসলাম। শুরুতেই বলে রাখি, কলেজে অধ্যাপনার পাশাপাশি আমার অন্যতম নেশা অলৌকিকতার চর্চা করা। যদিও অনেক জায়গা ঘুরে অনেক লোকজনের সাথে দেখা করে কথা বলেও এখনও অবধি সঠিক কোনো অলৌকিক ঘটনার কথা জানতে পারিনি। গরমের ছুটির দিন দুয়েক আগে কলেজে আমার সহকর্মী বিপিন ক্যান্টিনে চা খেতে খেতে আমাকে বলল, তা কালিদাসদা, বলি গরমের ছুটিতে কোথায় যাবেন বলে ঠিক করলেন? অবশ্যই দীঘা পুরী বাদ দিয়ে। কেন, ও দুটো বাদ দিয়ে কেন? আরে মশায়, সব বাঙালি ওখানে এতবার গিয়েছে যে ওই জায়গা দুটো এখন ডেইলি প্যাসেঞ্জারের মতো হয়ে গিয়েছে। মানে এখন তো লোকে সকালবেলা বউয়ের সাথে ঝগড়া করে তারপর দুপুরে পুরীতে গিয়ে ভাত খায়। একটু হেসে আমি জিজ্ঞেস করলাম, তা আপনি কোথায় সাজেস্ট করছেন, জার্মানি না সাউথ আফ্রিকা? তা আমি বলি কি, আপনার যখন ওইসব অলৌকিক টলৌকিকের চর্চা আছে, তখন আমার মাসির বাড়ি গোসাইপুর থেকে ঘুরে আসুন না। অবশ্যই আমার আপন মাসি না, মায়ের ছোটবেলার বন্ধু উনি, নাম মৃণালিনী দেবী। এক সময় ওনাদের বাড়িতে খুব বড় করে রাস উৎসব হতো, কিন্তু একটা ঘটনার পরে ওই সব উৎসব চিরদিনের মতো বন্ধ হয়ে গিয়েছে। এ ভাই, দুটো টোস্ট চিনি ছাড়া বলে দাও। বলে আবার আমার দিকে ঘুরে বসল। তো যেটা বলছিলাম, এখানে কিন্তু পেতে পারেন, কারণ মায়ের মুখে শুনেছি আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে এক রাস পূর্ণিমার রাতে উৎসব চলাকালীন ওই বাড়ির 11 জন মানুষ চিরদিনের মতো হারিয়ে গিয়েছিলেন। কি হয়েছিল, কি কোনো দুর্ঘটনা? সত্যি বলতে ওদের সাথে সঠিক কি হয়েছিল তা কেউ জানে না। এখনকার মতো তখন এত আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না কি না, তবুও নিজেদের উদ্যোগে খোঁজাখুঁজি হয়েছিল ব্যাপক, কিন্তু শুনেছি কোনো ফল হয়নি।
উৎসবের পরদিন থেকে ওই 11 জন যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। ভেরি স্ট্রেঞ্জ, তাহলে তো একবার যেতেই হয়। অবশ্যই, আপনি ট্রেন ধরে গড়ধ্রুবেশ্বর নামবেন, ওখান থেকে বাসে কামারপোতা, আর সেখান থেকে একটু হেঁটে গেলেই গোসাইপুর। আমি ফোন করে আপনার যাওয়ার ব্যাপারে সব জানিয়ে রাখবো। ওই গ্রামে বিশ্বাস বাড়ি বললে যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। ও হ্যাঁ, আর একটা খুব জরুরি কথা, আমার মাসি কিন্তু অন্তরীণ, মানে লোকসমক্ষে বের হন না। ওনার দুই চাকর আছে, একজনের নাম সদানন্দ আর একজনের নাম সৌদামিনী, তো তারাই সব দেখাশোনা করে আর কি। সেই সূত্রে আমার এখানে আসা। আধ ঘন্টার বেশি সময় হলো এখানে দাঁড়িয়ে আছি। হঠাৎ কালো পিচের রাস্তাটা যেখানে মোড় ঘুরেছে, সেখানে একজন খাটো ধুতি পরা, মাথায় গামছা জড়ানো বৃদ্ধ ভদ্রলোককে লাঠি হাতে এদিকে আসতে দেখা গেল। লোকটি হাঁটতে হাঁটতেই চোখের ওপর হাত দিয়ে বারবার কি যেন দেখার চেষ্টা করছে। কাছে আসতেই জিজ্ঞাসা করলাম, ও বুড়োকর্তা, শুনছেন, বলছি এখান থেকে গোসাইপুর কিভাবে যাব বলতে পারেন? নারকেলের পুর, এই গরমে তোমার নারকেলের পুর ঘাট কথা মনে পড়ল? দাদুর বয়সী লোকের সাথে। এই রে, ভদ্রলোক কি কানে কম শোনেন? আমি মুখটা তার কানের সামনে নিয়ে গিয়ে জোরে জোরে বললাম, না না, বলছি গোসাইপুর কিভাবে যাব সেটা বলতে পারেন? ও, গোসাইপুর যাবে দুটো রাস্তা আছে, যদি সোজা পিচ রাস্তা জোরে যাও তাহলে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে যাবে, আর যদি এই আলপথ দিয়ে সোজা যাও তাহলে 1/2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। বুড়ো কাঁপা কাঁপা আঙুল দিয়ে যে আলপথ দেখাচ্ছে সেদিকে তাকে বুঝতে পারলাম, আমার থেকে হাত দশেক দূরে পিচ রাস্তা থেকে একটা সরু রেখা জমির মধ্যে দিয়ে গিয়ে দূর দিগন্তের সাথে মিশে গিয়েছে। কিন্তু ওই রাস্তা ধরে কতটুকু গেলে বুঝবো যে গোসাইপুর এসে গিয়েছি? বুড়ো বোধহয় আমার মনের কথা আঁচ করতে পেরেছিল। একটু কেশে নিয়ে একতলা কফ মাটিতে ফেলে সে বলল, রাস্তা যেখানে শেষ হয়েছে সেই মোড়ের মাথায় একটা বড় তাল গাছ আছে, ওই তাল গাছের ডান দিকের রাস্তা ধরে গ্রামে ঢুকতে হবে। আমাকে ছাড়ো দেখি বাপু, এইবার নাইবার সময় হয়েছে। বলে আমার জবাবের তোয়াক্কা না করে বুড়ো লোকটি হাঁটা দিল। আমি ঠিক করলাম এই আলপথ ধরেই যাব। সেই মতো একটা সিগারেট ধরিয়ে রাস্তা থেকে নেমে আলপথ ধরে হাঁটতে শুরু করলাম। পথের দুই ধারে বেশিরভাগ জমির মাটি রোদে ফুটিফাটা হয়ে আছে, কিছু জমিতে আবার সবজি চাষ করা হয়েছে, এই যেমন পুঁই শাক, ঢেঁড়স, চিচিঙ্গা ইত্যাদি, কিন্তু জলের অভাবে সেগুলোর অবস্থাও অথৈবচ। ফাঁকা জমিতে মাঝে গরম হাওয়ার ঘূর্ণি উঠছে। পথের পাশে একটা মোজা পুকুরের পাশে শেয়াল জাতীয় একটি প্রাণীর দেহাবশেষের সামনে ক্ষুধার্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে 4টি কুকুর। এই অচেনা পথিকের দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। বোধ করি 1/2 ঘন্টার অনেক বেশি সময় ধরে ধুলোমাখা রাস্তায় হাঁটার পরে দূরে তাল গাছের দেখা পাওয়া গেল, কিন্তু আমার শরীর তখন এতটা হাঁটার ধকলে ক্লান্ত, তবু অনেক কষ্টে নিজেকে হেঁচড়ে হেঁচড়ে নিয়ে ফেললাম ওই তাল গাছটার তলায়। উফ, পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে গিয়েছে। ব্যাগ থেকে জলের বোতল বার করে কয়েক ঢোক জল খেলাম। মনে হলো আগুনের স্রোত যেন গলা দিয়ে নামছে। না, আর দাঁড়িয়ে থাকলে চলবে না, অনেকক্ষণ হয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 2টো বাজে। তাড়াতাড়ি ব্যাগটা কাঁধে নিয়ে তাল গাছের ডান দিকের রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম আমি। গ্রামে ঢোকার মুখেই একটা শিব মন্দির, তার চাতালে
10-12 জন লোকের জটলা। সেখান থেকে একজনকে ডেকে জিজ্ঞাসা করলাম, দাদা বিশ্বাস বাড়িটা কোথায় বলতে পারেন? দেখে তো নতুন মনে হচ্ছে, কোথেকে? কলকাতা। তা বিশ্বাস বাড়িতে কি দরকার? ভদ্রলোকের উপর্যুপরি প্রশ্নে ভারী বিরক্ত লাগছিল আমার। তাও যথাসম্ভব মাথাটাকে ঠান্ডা রেখে বললাম, মৃণালিনী দেবী ডেকে পাঠিয়েছেন। এই কথা শুনে লোকটি হো হো করে হেসে উঠল এবং তার সাথে যোগ দিল বাকি সবাই। দেখেছ উপেন, ওই মহিলা নাকি ডেকে পাঠিয়েছে। উফ বাবা, এমন একটা হাসির কথা বললে তুমি। যাও যাও, সামনে রাস্তা দিয়ে বাঁ দিকে গিয়ে গনসার চায়ের দোকানের উল্টো দিকে বাড়ি। বলেই আবার হাসতে লাগল। ওদের কথা মতো মিনিট 15 হাঁটার পর গনসা অর্থাৎ গণেশের চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালাম। এই মুহূর্তে আমার সামনে যে ইট কাঠ পাথরের জিনিসটা দেখতে পাচ্ছি, প্রথম দর্শনেই একে অনেকে ছোটোখাটো পাহাড় বলে ভুল করবে। সমস্ত বাড়িটি লতানো গাছের জঙ্গলের মধ্যে যেন মুখ লুকিয়ে আছে। ঢোকবার মুখে বড় গেটের পাশে পাথরের ফলকে লেখা, গৌর নিবাস স্থাপিত 1505। গেটের দুপাশে দুটো বড় বড় সিংহ মূর্তি হয়তো এককালে ছিল, কিন্তু এখন আর তার কোনো অস্তিত্ব নেই। সাক্ষী হয়ে টিকে আছে শুধু সিংহের ভগ্ন প্রায় 4টি পা। গেটে প্রতিটি অংশে এত পরিমাণ মরচে পড়েছে যে এই গেট শেষ কবে বন্ধ করা হয়েছিল তা গবেষণা করে বের করতে হবে। এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজে পেলাম না। বাধ্য হয়ে গেট থেকে ভেতরে ঢুকে চেঁচিয়ে জিজ্ঞাসা করলাম, শুনছেন, কেউ আছেন? আমি কলকাতা থেকে এসেছি, বিপিনের বন্ধু। কোনো সাড়া নেই। শুকনো ঘাসের ওপর আমার পায়ের আওয়াজ উঠেছে মচমচ। ঘাসে ঢাকা রাস্তার দুই পাশে সুরম্য ঝর্ণা আর নৃত্যকীর নৃত্যরত মূর্তির শ্যাওলা পড়া ভাঙাচোরা অবস্থা দেখে বুঝলাম, এককালে এই বিশেষ বাড়ি প্রভূত শৌখিন ছিল, কিন্তু এখন সব কালের গহরে হারিয়ে গিয়েছে। আমার সামনে সুদৃশ্য একটি কাঠের দরজা, পরপর 3টে টোকা দিলাম। বেশ কিছুক্ষণ পরে দরজাটা খুলে যায়। আবির্ভাব হলো, তার বয়স 99 ছাড়িয়েছে তো বটেই, মুখে আড়াআড়িভাবে কাটা একটা তাক, ঘোলাটে চোখে কাঁপা কাঁপা গলায় আমাকে জিজ্ঞাসা করলেন তিনি, কাগে যাই? আগে আমাকে বিপিনবাবু মানে বিপিন দত্ত পাঠিয়েছেন, আমি কলকাতা থেকে এসেছি। আপনি এখানে দাঁড়ান, আমি এখনই আসছি, বলে ভেতরে চলে গেলেন সেই বৃদ্ধ। ফিরে এলেন একটু পরে, আসুন। ওই বৃদ্ধ ভদ্রলোকের পেছন পেছন ঘরের ভেতরে ঢুকলাম আমি। ঘরটি বেশ বড়, অনেকটা হল ঘর টাইপের। মনে হয় ওই ঘরটিকে বাইরের বৈঠকখানা হিসেবে ব্যবহার করা হতো। বাইরের থেকে এই বাড়ির অবস্থা যতটা প্রাচীন, ভেতরের অবস্থা তার থেকেও খারাপ। ঘরের মেঝেতে হাজার ফাটলের আঁকিবুকি, মাথার ওপরে ঝাল লণ্ঠন ক্যাথ হয়ে ঝুলছে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। চারপাশে অসংখ্য শৌখিন আসবাবপত্র, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সবই মলিন। ঘরের মাঝখান থেকে একটি শ্বেত পাথরের সিঁড়ি উঠে গিয়েছে ওপরের দিকে। বৃদ্ধ লোকটি সাবধানে আসবেন বলে উঠতে শুরু করলেন, আমিও তাকে অনুসরণ করলাম। দেওয়ালে লাগানো দুটি বাল্বের আলো এত বড় ঘরের অন্ধকার দূর করার জন্য যথেষ্ট বেমানান। বৃদ্ধ ভদ্রলোকের টর্চের আলোয় দেখলাম সিঁড়ির পাশে দোতলায় প্রায় 4টি ঘর, যদিও সবকটি ঘরের দরজায় তালা বন্ধ।
বন্ধ ঘরগুলো পেরিয়ে আমরা বাঁ দিকে ঘুরে পর্দা ঠেলে ভেতরে করিডোরে ঢুকতেই বুঝতে পারলাম, যাবতীয় মলিনতা অতীতের চিহ্নসমূহ যেন এই করিডোরের সামনে এসে থমকে গিয়েছে। ঘরের মেঝেতে দামি কাশ্মীরি কার্পেট, দেওয়ালে মূল্যবান তৈলচিত্র, ছাদের ঝাড়বাতির চোখ ধাঁধানো আলো এই বাড়ির বাকি অংশের প্রাচীনত্বের বিরুদ্ধে সগর্বে বিদ্রোহ ঘোষণা করেছে। বৃদ্ধের দেখা দেখি আমিও বাইরে জুতো খুলে ভেতরে ঢুকে একটি অত্যন্ত দামি এবং সুদৃশ্য পর্দাওয়ালা ঘরের সামনে এসে দাঁড়ালাম। দরজার ওপারে অন্ধকার, ভেতর থেকে শ্যামা সঙ্গীত ভেসে আসছে। শ্রীপদ সঙ্গের সম্পদ বিপদে তারিণী কর গো নিস্তার মা গো অপার সংসার নাহি পারাবার মা নাহি পারাবার মা গো মা। উনি এসেছেন। শ্যামা সঙ্গীত বন্ধ হলো, ঘরের ভেতরে আলো জ্বলে উঠল, ভেতর থেকে দাম্ভিক গলায় জবাব এলো, বসুন। নমস্কার, আমাকে বিপিন দত্ত পাঠিয়েছে, মানে কলকাতার। আমি সব জানি এবং এও জানি আপনি নিছক ছুটি কাটাতে এখানে আসেননি, কারণ এই পাণ্ডব বর্জিত জায়গায় কেউই ঘুরতে আসে না। আপনি নিশ্চয়ই বিপিনের মুখে এই বাড়ির সম্বন্ধে জনশ্রুতি কথাটা শুনেছেন। আমি অস্বীকার করছি না যে আমি এই কারণে এখানে এসেছি। আচ্ছা, জনশ্রুতিটা কি ঠিক? ঠিক কি ভুল তা আমি জানি না, তবে এই বাড়িতেই জেলার সব থেকে বড় রাস উৎসব হতো। প্রত্যেক বাড়ি কোনো না কোনো বিশিষ্ট অতিথি এই রাস উৎসবকে অলঙ্কৃত করতেন। সেবারে এসেছিলেন কৃষ্ণদাস কবিরাজ, চৈতন্য চরিতামৃতর লেখক। হ্যাঁ, দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসতেন এই উৎসবে। তিনি 100 বেশি প্রমাণ সাইজের হাড়িতে প্রসাদ তৈরি হতো, টানা 8 দিন ধরে এই উৎসব চলত, মেলা বসত। আমার ঠাকুরদার মুখে শুনেছি ঘটনার দিন নাকি খুব দুর্যোগ ছিল, তবু শুনেছি সেইবার নাকি অসংখ্য লোক এসেছিলেন এই রাস উৎসব দেখতে। তবে আপনি একটু ভুল শুনেছেন জানেন, ঠিক উৎসবের পর দিন নয়, উৎসবের পরের দিন থেকে 1 মাসের মধ্যে ওই 11 জন হারিয়ে যায়। এটুকু বলে একটু থামলেন তিনি, তারপর আবার বললেন, দেখুন এইগুলো ঘরের কথা, বাইরের লোকের কাছে বলাটা বোধহয় সমীচীন না। তবু আপনাকে বললাম, আমরা বৈষ্ণব, অতিথি আমাদের কাছে নারায়ণ, তাই আপনি স্বচ্ছন্দে এখানে থাকুন। দেখুন যদি এই পুরনো ইতিহাস ভেঙে কোনো নতুন ইতিহাস তৈরি করতে পারেন। দেখুন সদানন্দ, ওনাকে ঘরটা দেখিয়ে দাও, আর দেখো ওনার আতিথেয়তার যেন কোনো ত্রুটি না ঘটে। আপনার সাথে আলাপ হয়ে ভালো লাগলো। দেখবেন এই আলাপ যেন আবার কখনো বিলাপে পরিণত না হয়।
এই কথার পরে পর্দার ওপারে হঠাৎ অন্ধকার নেমে এলো। শ্যামাসঙ্গীত আবার চালু হয়েছে। আশ্চর্য ভদ্রমহিলা বৈষ্ণব হয়েও শ্যামাসঙ্গীত শুনছেন। অবশ্য না শোনার কোনো কারণ নেই, ওনার ভালো লাগতেই পারে। আমরা সিঁড়ি দিয়ে নেমে ওই বড় ঘরটার ডান দিকের একটি দরজা দিয়ে এ বাড়ির বারান্দায় এসে হাজির হলাম। বারান্দাটা বেশ লম্বা এবং প্রশস্ত। একপাশে সারি সারি তালাবন্ধ ঘর। জিজ্ঞাসা করলাম, মৃণালিনী দেবী এবাড়ির কে হন? বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর জবাব এলো, বড় মেয়ে। এই বৃদ্ধ ভদ্রলোক দেখছি ভারী অদ্ভুত। শুধু যেটুকু জিজ্ঞাসা করছি সেটুকু ছাড়া বাড়তি কোনো কথা আর বলছেন না। চারপাশে ধীরে ধীরে অন্ধকার নেমে এসেছে। আলো আঁধারিতে বারান্দাটা এখন শুয়ে থাকা অজগর সাপের মতো লাগছে। কিছুটা এগোতে বারান্দার অন্য পাশে বাড়ির ঠিক মাঝখানে একটা পাঁচিল ঘেরা প্রকাণ্ড জায়গা পড়ল। পাঁচিলের গায়ে কাঠের দরজাটি হেলে আছে ভেতরের দিকে, একটু ধাক্কা দিলেই ঝুরঝুর করে ভেঙে পড়বে যেন। সদানন্দবাবু, এটা কি? এটাই সেই রাসমঞ্চ। এই বাড়ির সব কিছুর মূলে রয়েছে। অবাক হয়ে তাকিয়ে রইলাম সেদিকে। মনে হলো কত ইতিহাস এই দরজার পেছনে ধুলো মাখা অবস্থায় পড়ে আছে। আমি আরো ভালো করে দেখবার জন্য সেদিকে এগিয়ে যেতেই সদানন্দ রুক্ষ কণ্ঠে বলল, ওই দিকে যাবেন না, এই বাড়ির পূর্বপুরুষদের বারণ আছে, 100 বছর ধরে ওই রাসমঞ্চের পথ মারায় না কেউ। পোকা মাকড় সাপ খোপের জঙ্গল হয়েছে এখন। পূর্বপুরুষেরা কেন বারণ করেছেন জানি না, তবে এটা ঠিক যে দীর্ঘদিন ধরে অব্যবহৃত এই জায়গায় বিষাক্ত পোকা মাকড় থাকতে পারে। তাই দ্বিরুক্তি না করে সদানন্দর পেছন পেছন হাঁটতে লাগলাম। বারান্দার ডান পাশে যে সারি সারি ঘরগুলো ছিল তার একটির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল সদানন্দ। তারপর ধুতির খুঁটি থেকে চাবি বের করে দরজা খুলে ভেতরের আলোটা জ্বালিয়ে দিয়ে আমাকে বলল, আসুন। আমি ভেতরে ঢুকলাম। একটি তপ্তপোষ, একটা বালিশ ও গোটানো বিছানা এবং একটি চেয়ার টেবিল ছাড়া আর তেমন কিছুই নেই। এই ঘরের সাথে লাগানো বাথরুম আছে, চৌবাচ্চায় জলের ব্যবস্থা আছে। আপনি হাত মুখ ধুয়ে ফেলুন, আমি ততক্ষণে আপনার খাবারের ব্যবস্থা করছি। মৃণালিনী দেবী অতিথি সৎকারের ব্যবস্থা মন্দ করেননি। রাত 9টা বাজতেই সদানন্দ আমার জন্য ঝকঝকে কাঁসার থালায় প্রায় 8টা সাদা ধবধবে ফুলকো লুচি, নারকেল দিয়ে ছোলার ডাল, ফুলকপি ডালনা, পায়েস আর 2টো বড় বড় সাইজের রাজভোগ সাজিয়ে নিয়ে এলো। খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সদানন্দ আর মৃণালিনী দেবী বাদ দিলে এ বাড়ির একমাত্র মহিলা বিপিন, যার নাম বলেছিল সৌদামিনী, ঠায় দাঁড়িয়ে রইল আমার পাশে। অত খাবার একা খাওয়া সম্ভব নয়। আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু খেয়ে বাকিগুলো সরিয়ে রাখলাম। খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত 10টা হলো। আমি আবার মশারি ছাড়া ঘুমোতে পারি না, তাই দূরে কোথাও গেলে আমার ব্যাগে সবসময় একটা মশারি আর বিছানার চাদর রাখা থাকে। সৌদামণি এঁটো বাসনগুলো নিয়ে যাবার সময়, রাত্রে কোনো দরকার হলে একা বেরোবেন না, পাশের ঘরে নন্দদা থাকবে আজকে, ওনাকেই ডাকবেন, বলে চলে গেল। ঘরের দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে ফ্যান ছেড়ে মশারি টাঙিয়ে ব্যাগ থেকে একটা ক্রাইম থ্রিলার বের করে
শুয়ে শুয়ে পাতা উল্টোতে শুরু করলাম। সারাদিন গাড়ির ধকলে ক্লান্ত, শরীরে ঘুম আসতে বেশি সময় লাগলো না। ঘুমটা ভেঙে গেল মশার কামড়ে। দড়ি খুলে মশারিটা কখন আমার দেহের সাথে লেপটে গেছে জানি না। আর সেই সুযোগে মশককুল এতক্ষণ ধরে তাদের অপূর্ণ ইচ্ছা পূর্ণ করছে মন ভরে, তার সাথে মাথার ওপরের প্রাগৈতিহাসিক পাখাটাও বন্ধ হয়ে গিয়েছে। নির্ঘাত লোডশেডিং, অন্ধকারে হাতড়ে হাতড়ে ব্যাগ থেকে টর্চটা বার করলাম। রেডিয়াম লাগানো ঘড়ি বলছে এখন 1:30 বাজে। ঘরের ভেতরে ভ্যাপসা গরম। আমি বিছানা ছেড়ে উঠে দরজাটা খুলে দিয়ে আবার বিছানায় ফিরে এসে ভাবনায় ডুবে গেলাম। এরা আমাকে কখনোই রাসমঞ্চ দেখাবে না। যদি সেটাই দেখতে না পারি তাহলে শুধু শুধু আতিথ্য গ্রহণে লাভ কী? এখন একটা পথ খোলা, নিজের উদ্যোগেই রাসমঞ্চটা দেখতে হবে, আর কাল নয়, দেখতে হবে আজ রাতেই। বাইরের ঠান্ডা বাতাসে ভেতরের ভ্যাপসা ভাবটা তখন অনেকটাই কেটে গেছে। অন্ধকারে আমার চোখ তখন অনেকটাই ধাতস্থ। খাটের তলা থেকে জুতোটা বের করে খুব সন্তর্পণে বাইরে এসে দরজাটা আটকে দিলাম। আমার পাশের ঘরে সদানন্দ গম্ভীর মুখে নিমগ্ন। দরজার বাইরে থেকে তার নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে গোল থালার মতো, জ্যোৎস্নার আলো ভেসে যাচ্ছে সারা বারান্দা। আমি বারান্দা থেকে নিচে নেমে সেই পাঁচিল ঘেরা জায়গাটার সামনে এসে দাঁড়ালাম। দরজাটা দেখে মনে হবে পাঁচিলের গায়ে কেউ যেন ওকে ঝুলিয়ে রেখেছে। দরজার গায়ে কী সব লেখা রয়েছে আবার? এদিক ওদিক একবার তাকিয়ে টর্চের আলোটা দরজার লেখাটার গায়ে ফেললাম। একটি ধাতব প্লেটে লেখাটা খোদাই করা আছে, কামিনী কাঞ্চনে না দিও মন, যদিও সে হয় বেশ, ধন সম্পদ জীবন যৌবন এই দাঁড় পেরোলেই সব শেষ। মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। না, এভাবে সময় নষ্ট করা যাবে না। আমি দরজার গায়ে একটু হালকা চাপ দিতেই ঝনাত করে দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকে দরজাটা আবার আগের মতো আটকে দিলাম। ঘাস আর লতানো গাছের জঙ্গল প্রায় কোমর সমান। ঝিঁঝি পোকার ডাক ছাড়াও কিচকিচ করে অজানা কোনো প্রাণীর ডাক শোনা যাচ্ছে। ঠিক মাঝখানে একটি বড় চাতাল, যদিও ভাঙতে ভাঙতে তার সামান্য কিছু অংশ অবশিষ্ট রয়েছে। চাতালের ওপর পারে ঘন অন্ধকার, টর্চের সামান্য আলো তা ভেদ করতে অক্ষম। আমি আরও একটু এগিয়ে গেলাম, সন্দেহজনক তেমন কিছুই নেই। চাতালের সাথে লাগানো জায়গায় তিনটি সারিতে চারটি করে মোট 12টি বন তুলসীর গাছ। একটু ভুল ভাবলাম, 12টি নয়, 11টি তুলসী গাছ। শেষেরটিতে গাছ বসানোর জায়গা থাকলেও কোনো গাছ নেই, হয়তো পরিচর্যার অভাবে নষ্ট হয়ে গিয়েছে। হঠাৎ খচখচ শব্দে আমার পেছন থেকে কে যেন দৌড়ে চলে গেল। টর্চের আলোটা সেদিকে ফেলে মনে হলো কুকুর বেড়াল জাতীয় কিছু হবে হয়তো। প্রায় 1 ঘন্টা ধরে মঞ্চের এদিক ওদিক ঘুরে কিছু পেলাম না। বাধ্য হয়ে দরজাটা আটকে ফের বারান্দায় উঠে আসতেই আবার সেই আওয়াজটা শুনতে পেলাম। খুব ক্ষীণ একটা আওয়াজ, কেউ যেন অতি সন্তর্পণে বারান্দা দিয়ে হেঁটে চলে গেল। অনেক পোড়ো বাড়িতে রাত কাটিয়েছি, এরকম আওয়াজ ফাঁকা বাড়িতে হামেশাই শোনা যায়। অনেক সময় দেখা যায় পুরনো দরজা জানলা বা কাঠের কোনো জিনিস হওয়াই ওই আওয়াজ তৈরি করে, তাই অত ভয় পেলে চলে না। আমি বারান্দার ওপরে রাখা বালতির জলে পা ধুয়ে এসে নিজের ঘরে ঢুকতেই চমকে উঠলাম।
ঘরের মেঝেতে বসে আছে, ওটা কে? টর্চের আলোটা ঘরের মেঝেতে ফেলতেই ভুল ভাঙল, কেউ বসে নেই। আসলে বিছানার চাদরটা মেঝেতে এমনভাবে পড়ে আছে যেন মনে হচ্ছে অবিকল কেউ বসেছিল ওর ভেতরে এতক্ষণ। আমি ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিতে যাব এমন সময় বিকট শব্দ করে মাথার ওপরের পাখাটা ঘুরতে শুরু করে দিল। যাক বাবা, কারেন্ট এলো অবশেষে। বাতিটা জ্বালিয়ে চাদরটা যথাস্থানে রেখে মশারিটা আবার ভালোভাবে টাঙিয়ে নিলাম। এবার একটু ঘুমোতে হবে। কিন্তু বালিশে মাথা দিয়ে মনে হলো, বের হবার আগে আমি তো চাদরটা এই তত্ত্বাবসের ওপর ভাঁজ করা অবস্থায় দেখে গিয়েছিলাম, তাহলে ওটা মেঝেতে এলো কী করে? কুকুর টুকুর ঢোকেনি তো? এই কথা মনে হতে তড়াক করে বিছানা ছেড়ে উঠে তক্তাপোষের নিচে দেখে নিলাম একবার। না, কিছুই নেই। রাত দুপুরে নিজের উদ্ভট আচরণে নিজেকেই কেমন বোকা বোকা মনে হতে লাগলো এবার। ধ্যাত, যা হবে হোককে, বাতিটা নিভিয়ে দিয়ে শুয়ে পড়লাম। শহরের সকালের সাথে গ্রামের সকালের অনেক তফাত। শহরে সকাল শুরু হয় চায়ের দোকানে কাপের টুংটাং আওয়াজ, খবরের কাগজ নিয়ে পড়ার বুদ্ধিহীন বুদ্ধিজীবীদের প্রায় ঝগড়া হবার মতো পরিস্থিতি, বাজার নিয়ে বিক্রেতাদের হাঁক হাঁকি ইত্যাদি ইত্যাদির মধ্যে দিয়ে। কিন্তু এখানে এসে আজ আমার ঘুম ভাঙল জানালার বাইরে কদম গাছে বসে দোয়েল পাখির ডাকে। অনেকক্ষণ সেদিকে তাকিয়েছিলাম, ঘোর কাটল সদানন্দর ডাকে। পেছনে তাকিয়ে দেখি দরজার কাছে হাতে চায়ের সরঞ্জাম নিয়ে দাঁড়িয়ে আছে সে। আমি গত রাতের ক্রাইম থ্রিলারগুলো তক্তাপোষের ওপর থেকে সরিয়ে নিতেই সদানন্দ চায়ের কাপটা সেখানে রেখে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। গতকাল আসার সময় এ বাড়ির বাইরে একটা চায়ের দোকান দেখে এসেছিলাম, একবার ওখানে গিয়ে দেখতে হবে এ বাড়ি সম্বন্ধে গ্রামের লোক ঠিক কি ভাবে। কারণ আমার মনে হয় প্রত্যেক পাড়ায় যে চায়ের দোকানগুলো থাকে সেগুলি আসলে এক একটা সংবাদের ডিপো। শার্টটা গায়ে চাপিয়ে বেরিয়ে এলাম ঘর থেকে। সৌদামণি তখন বারান্দা মুছতে ব্যস্ত, পায়ের আওয়াজ পেয়ে আমার দিকে ঘোমটার আড়াল থেকে একবার জিজ্ঞাসু চোখে চাইল। আমি দেখেও না দেখার ভান করে বাইরে এসে সেই গনসার চায়ের দোকানের সামনে দাঁড়ালাম। দরমার ছোট্ট ঘরের ওপর ট্রিপল দিয়ে একরকম অস্থায়ী ব্যবস্থা, মাটির উনুনের ওপর বসানো হাঁড়িতে চা ফুটছে। ভেতরে লোহার চেয়ারের ওপর বসে নিমের ডাল দিয়ে দাঁতন করছে একজন টাক মাথাওয়ালা ভদ্রলোক, সম্ভবত উনি দোকানদার। বাইরের কাঠের বেঞ্চিতে প্রায় পাঁচ ছজন লোক নিজেদের মধ্যে গল্প মশগুলে ব্যস্ত। একটা চা দাও তো। বসে থাকা ওই লোকগুলোর দৃষ্টি হঠাৎ একসাথে আমার উপরে পড়ল। প্রথমে বুঝতে পারলাম না কিভাবে শুরু করব। ওদের মধ্যে তুলনামূলকভাবে বয়স্ক এক ভদ্রলোক নাকে একটু নস্যি টেনে নিয়ে গলা খাঁকারি দিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, নতুন বুঝি? হ্যাঁ। তা কোথা থেকে এসেছো আর রয়েছ কোথায় এ গাঁয়ে? তোমাকে তুমি বলছি অবশ্য। আমি এসেছি কলকাতা থেকে একটু কাজে। তারপর আশেপাশের লোকগুলোকে শুনিয়েই বললাম, এই তো বিশ্বাস বাড়িতে আছি। চায়ের দোকানে পিন পতনের নীরবতা। সেই বুড়ো লোকটা খকখক করে কেশে একদলা কফ মাটিতে ফেলে কাঁপা কাঁপা গলায় বলল, শিগগিরই পালাও,
না হলে বাঁচবে না। কেন বলুন তো? ভদ্রলোক কিছু বলার আগে লোহার চেয়ারে বসে সে চায়ের দোকানদার একটু বিরক্তি সহকারে প্রায় ধমকের সুরে বললেন, আরে খুড়ো, ওসব গল্প বাদ দাও তো, এবার কাউকে বিশ্বাস করতে পারলে এখনো পর্যন্ত? এদিকে রহস্য জানার ইচ্ছে আমাকে তখন পেয়ে বসেছে, পাছে তাদের ব্যাঘাত ঘটে তাই আমি তাড়াতাড়ি বলে উঠলাম, আরে বলেই দেখুন না একবার, শুনে দেখি বিশ্বাস করতে পারি কি না। তোমরা শহুরে মানুষ, আলো ঝলমলে দুনিয়ার বাসিন্দা, এই গ্রামের অন্ধকার দুনিয়ার কাহিনী তোমার ভালো লাগবে না, এটা একদম নিশ্চিত। তোমার বয়সী একটা ছেলে এসেছিল বছর দুয়েক আগে, নামটা আমার মনে পড়ছে না ঠিক, প্রতিদিন এই দোকানে এসে গল্প করত সে, কিন্তু একদিন। কিন্তু একদিন কি? বৃদ্ধ একটু থামলেন, তারপর একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেদিন রাতে ঝড় বৃষ্টি হয়েছিল খুব, বিশ্বাস বাড়ির পেছনের ঝিলটা বৃষ্টির জলে টইটম্বুর হয়ে উঠেছিল একেবারে, ছেলেটার লাশ পাওয়া যায় ওই ঝিলের জলে, সমস্ত দেহ থেকে যেন খুবলে খুবলে মাংস তুলে ফেলা হয়েছে, মুখের চেহারা সে কি বিভৎস, উফ। তারপর? তারপর পুলিশ এলো, কিন্তু ঘটনার কোনো কিনারা হলো না, বা বলতে পারো হতে দেওয়া হলো না। আসলে তুমি তো জানো, এই পোড়া দেশে পয়সা থাকলে অপরাধী নিরপরাধী হয়ে যায় সহজেই। কিন্তু এতে ওই বাড়িতে না থাকার সম্পর্ক কি? আমার দাদু বলতেন ওটা সাপগ্রস্ত বাড়ি, যে একবার ঢোকে তার জীবিত ফিরে আসা অসম্ভব, ওরাও চায় না বাড়ির ভেতরের কোনো খবর বাইরে আসুক। আজও মাঝরাতে বাড়ির ছাদ থেকে বিকট আর্তনাদ শোনা যায় কখনো কখনো, অনেকেই শুনেছে এখানে, গভীর রাতে চাঁদের আলোয় ছাদে একটি মেয়েকে একাকী দাঁড়িয়ে থাকতে দেখেছে কেউ কেউ। ওই সদানন্দ বা সদামণি মানে কাজের লোকগুলোকে আপনার কেমন মনে হয় লোকজনের সাথে কথাবার্তা বলে? চাকর আছে নাকি বাড়িতে? কখনো দেখিনি কাউকে অবশ্য, বলতে গেলে ওই বাড়ির বর্তমান মালকিনকেই আমি বের হতে দেখিনি প্রায় বছর দেড়েক হলো। আচ্ছা, ওই যে রাস পূর্ণিমার রাতে সবার হারিয়ে যাওয়ার যে ঘটনা, বৃদ্ধ হঠাৎ আমাকে অবাক করে দিয়ে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালেন, তারপর আমার চোখের দিকে চোখ রেখে ফিস ফিস করে বললেন, এত প্রশ্ন কেন তোমার? তুমি আর বেশি দিন, এত প্রশ্ন ভালো না, সব উত্তর ওই রাসমঞ্চে লুকিয়ে আছে, যাও ওখানে, পাপ পাপ, জমিদারদের সীমাহীন কামনার পাপ, বৈষ্ণব ধর্মের আড়ালে লুকিয়ে রাখা এক গভীর পাপ, এই পাপকে যে উন্মোচন করতে পারবে সে এই পৃথিবীতে আর থাকবে না। ওই ছেলেটা কিছুটা করতে পেরেছিল, আমাকে বলতে চেয়েছিল সে কথা, তাই বোধহয়। এবার দোকানে বসে থাকা বাকি সবাই সমস্বরে বৃদ্ধটিকে ধমকে দিল, খুড়ো তুমি যাও তো এখান থেকে, নিজে তো বিপদে পড়বেই, গোটা গ্রামকেও বিপদে ফেলবে, বেরো এখান থেকে, বেরো, ফের যদি ওসব কথা শুনি না। করুণ চোখে একবার সবার দিকে তাকিয়ে বৃদ্ধ মাটিতে পড়ে থাকা লাঠিটি নিয়ে বেরিয়ে গেলেন দোকান থেকে। ব্যাপারটা মোটেই ভালো লাগলো না আমার, কিন্তু লোকগুলোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতেও সাহস পেলাম না, চায়ের দাম মিটিয়ে ফিরে এলাম গৌরকুঞ্জে। দুপুরের ভোজটা বেশ ভালোই হলো, বাসমতি চালের ভাত, মুগ ডাল, বেগুনি, কাজু বাদাম দিয়ে ফুলকপির ঝোল, পনিরের তরকারি আর ঘরের তৈরি ক্ষীরের মিষ্টি খেয়ে ভরা পেটে বিশাল একটা তৃপ্তির ঢেঁকুর তুললাম, খিদেটাও লেগেছিল ভীষণ। তাছাড়া এ বাড়ির রান্নার কোনো জবাবই নেই। খাওয়া দাওয়া মেটার পর একটা সিগারেট ধরিয়ে তক্তাপোশের ওপর বসলাম, বিভিন্ন চিন্তা মাথায় ভিড় করছিল,
ওই ভদ্রলোকের কথাগুলো বিশ্বাসযোগ্য? কি ভয়ানক সত্যি লুকিয়ে রয়েছে এই বাড়িতে? একটা সামান্য ক্লু পাচ্ছি না যাতে এই বাড়ির সম্পর্কে কিছুটা জানা যায়। গত রাতে ভালো ঘুম হয়নি, তাই দুপুরের ভাত পেটে পড়তেই চোখের পাতা ভারী হয়ে এলো আমার। সিগারেটটা জানালার বাইরে ফেলে দিয়ে মাথাটা বালিশে রাখতে ডুবে গেলাম গভীর ঘুমে। কিছুক্ষণ পরে খুট করে একটা আওয়াজে ঘুম ভেঙে গেল আমার। চোখ খুলে দেখলাম অন্ধকার হয়ে গিয়েছে, তবে চারিদিক কেমন অস্বাভাবিক রকমের চুপচাপ। রাতের পরিচিত ঝিঁঝি পোকার আওয়াজ পর্যন্ত নেই। এর আগে অনেক পোড়ো বাড়িতে রাত কাটিয়ে এসেছি, কিন্তু এরকম অদ্ভুত অন্ধকার এর আগে আমি দেখিনি। মনে হচ্ছে যেন মহাশূন্যে আমি ভেসে চলেছি অজানা কোনো এক গন্তব্যে। কতক্ষণ ঘুমিয়েছি আমি? কটা বাজে এখন? বালিশের পাশে হাতের টর্চ লাইটটা পেলাম না। কি মুশকিল হলো আমার! কেউ আছেন সদানন্দবাবু? সদানন্দবাবু! কোনো সাড়া নেই। বাধ্য হয়ে তক্তাপোষ থেকে নামতে গিয়ে অবাক হয়ে গেলাম। পা দুটো কেউ যেন শক্ত করে বেঁধে রেখেছে। একটা ঠান্ডা স্রোত আমার শির দাঁড়াবে নিচে নেমে গেল। বাবু, আপনার খুব কৌতূহল এই বাড়ির রহস্য নিয়ে, তাই না? তা একটা কথা বলি, এত কৌতূহল ভালো নয়। এ তো সদানন্দ, কিন্তু গলাটা কি বিকৃত! এরকম গলা কি কোনো মানুষের হতে পারে? আমি পাগলের মতো চেঁচিয়ে বললাম, কি করছো তুমি? আমাকে বেঁধে রেখেছো কেন? এসব কি অসভ্যতা? কি করতে চাইছো তুমি? অন্ধকারের মধ্যেই একটা খ্যাঁক খ্যাঁক করে পৈশাচিক হাসির আওয়াজ আমার কানে এলো। যেন কোনো রক্তপিপাসু এক দল হিংস্র হায়না তাদের রক্তপিপাসা মেটানোর আনন্দে মেতেছে। আপনাকেই একটা রহস্যে পরিণত করতে চাইছি। আসুন বাবু, আপনার সব কৌতূহলের উত্তর শোনার জন্য তৈরি হন। মানে? হঠাৎ আমার একটা পায়ে কেউ জোরে কামড়ে ধরল। তীব্র যন্ত্রণায় কাঁকিয়ে উঠলাম আমি। স্পষ্ট বুঝতে পারছি কেউ পা থেকে মাংস ছিঁড়ে নিচ্ছে। অসহ্য যন্ত্রণায় তীব্র ছটফট করতে শুরু করেছি। কানে শুনতে পাচ্ছি হাড় চিবিয়ে খাওয়ার কর্মর শব্দ। হায় ঈশ্বর, একে নৃশংস মৃত্যু! আমি আর পারছি না। হে পরম করুণাময়, শান্তি দাও আমায়, শান্তি দাও, শান্তি দাও! শুনছেন? শুনছেন বাবু? বাবু শুনছেন? ধর্মর করে উঠে বসলাম বিছানা ছেড়ে। একই বিভৎস স্বপ্ন! ঘামে আমার পিঠ ভিজে চপচপে হয়ে গিয়েছে। দরজার বাইরে থেকে সদানন্দ অবিরাম ডেকে চলেছে আমায়। আমি উঠে গিয়ে খুলে দিলাম দরজাটা। বাইরে তখন আবছা সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। চায়ের কাপ আর চিড়ে ভাজার থালা নিয়ে দাঁড়িয়ে আছে সদানন্দ। অপরাধী স্বরে বলল, মা একটা কাজে পাঠিয়েছিলেন, তাই দেরি হয়ে গেল। আমি কোনো কথা বললাম না। দরজা ছেড়ে দাঁড়াতেই সদানন্দ ভেতরে ঢুকে চায়ের কাপ আর থালাটা রেখে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের বাতিটা জ্বালিয়ে চায়ের কাপটা হাতে নিয়ে জানালার কাছে এসে দাঁড়ালাম। পশ্চিমের আকাশ লাল হয়ে এসেছে। খণ্ড খণ্ড কালো মেঘ জমাট বাঁধতে শুরু করেছে আকাশে। মাঝে মাঝে ঠান্ডা হাওয়ার ঝলক শরীর জুড়িয়ে দিচ্ছে। কাপটা জানালার ওপর রেখে বিছানা থেকে সিগারেটের বাক্সটা নিতে যাব এমন সময় আমার চোখ পড়ল
মেঝেতে একটা মানুষের পায়ের ছাপ আমার ঘর থেকে বেরিয়ে চলে গেছে দরজার বাইরে। ছাপটা রক্তের, পায়ের ছাপ আমার ঘর থেকে বেরিয়ে গিয়ে শেষ হয়েছে বারান্দায়, ঠিক যেখান থেকে সেই রাসমঞ্চের দেওয়াল শুরু হয়েছে। কিন্তু আমার ঘরে এই মুহূর্তে সদানন্দ ছাড়া আর তো কেউ আসেনি, তাহলে এটা কি ওর পায়ের ছাপ? সদানন্দবাবু, সদানন্দবাবু, চেঁচিয়ে ডাকলাম আমি, কোনো সাড়া নেই। লোকটা এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? ঠিক তখনই আমার মনে পড়ল, প্রথম দিন রাতে সৌদামণি বলেছিল আমার পাশের ঘরটায় সদানন্দ থাকে, আর কয়েকবার ডেকে কোনো সাড়া না পেয়ে সদানন্দর ঘরের দরজার সামনে এসে টোকা মারতেই আমার ষষ্ঠেন্দ্রিয় হঠাৎ সক্রিয় হয়ে উঠল। দরজায় লাগানো রয়েছে একটি প্রমাণ সাইজের তালা, সেই তালার ওপরে প্রায় কয়েক ইঞ্চি পুরো ধুলোর আস্তরণ পড়ে গিয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে অনেক বছর হয়ে গিয়েছে এই তালার গায়ে হাত পড়েনি, কিন্তু এই ঘর থেকেই গত রাতে আমি নাক ডাকার আওয়াজ শুনেছি। যে একবার ভাবলাম তালাটা টান মেরে দেখি, তারপরেই মনে হলো এখন থাক, আজ রাতেই তো সদানন্দ ঘুমোতে আসবে, যদি সদামনের কথা ঠিক হয়। এমন সময় বারান্দায় দ্রুত কারোর পায়ের আওয়াজ শোনা গেল। আমি চটপট ওর ঘরের দরজার সামনে থেকে সরে আমার ঘরের সামনে আসতেই দেখি সদানন্দ খালি গায়ে হাঁটুর ওপর খাটো ধুতি পরে এদিকেই আসছে। ও কিছু বলার আগেই আমি উত্তেজিত হয়ে বললাম, আমার মেঝেতে এত রক্তের ছাপ এলো কোথা থেকে? আমার প্রশ্ন শুনে ও যেন আকাশ থেকে পড়ল। রক্ত? কোথায় রক্ত? আমি মেঝের দিকে আঙুল নির্দেশ করতে গিয়ে একটা ধাক্কা খেলাম। আমার ঘরের ভেতরের মেঝে একদম পরিষ্কার, অথচ একটু আগেও ওই মেঝেতে আমি পায়ের ছাপ স্পষ্ট দেখেছি। আমি 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 কিন্তু দেখেছি, এই এখন যেখানে আপনি দাঁড়িয়ে আছেন ঠিক ওখানেই রক্ত মাখা পায়ের ছাপগুলো কিন্তু আমি দেখেছি। মুখের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে রেখে সদানন্দ বলল, কিছু নেই, আপনি অহেতুক বিচলিত হচ্ছেন। আসলে শহরের মানুষেরা তো এই গ্রামের নীরবতাকে ভয় পায়, তার উপর এই বাড়িটা পুরনো। যান যান ঘরে যান, আকাশের অবস্থা ভালো নয়। আমি ওকে পাশের ঘরের তালাবন্ধ দরজার কথাটা বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগে সদানন্দ হন হন করে চলে গেল মূল ঘরের দিকে। একটা জিনিস খুব আশ্চর্য লাগলো আমার কাছে, এখানে আসার পর থেকে আমার সাথে এই প্রথম এত কথা বলল সদানন্দ। আমি মেঝেটার দিকে আরও একবার ভালো করে তাকালাম, না, কোনো রক্ত নেই, মেঝে একদম পরিষ্কার। বারান্দায় তখন একেবারে অন্ধকার নেমে এসেছে, বাড়ির মাঝখানে পাঁচিলে ঘেরা সেই রাসমঞ্চটা এখন কেমন যেন ভুতুড়ে দেখাচ্ছে। অজানা এক ইতিহাস লুকিয়ে রয়েছে এই রাসমঞ্চের অন্ধকারে, যার সম্পর্কে আজ প্রায় দুদিন হতে চলল কিছু জানতে পারলাম না। একবার মনে হলো সদানন্দকে চেপে ধরে পুলিশের ভয় দেখিয়ে কিছু কথা যদি আদায় করতে পারি, কিন্তু ঠিক তারপরেই মনে হলো সেটা কোনো মতেই সম্ভব নয়, কারণ আজ সকালে
গনসার দোকানে ওই বৃদ্ধ লোকটির মুখে শুনেছি, ঝিলের মধ্যে ভেসে থাকা আমার আগে এখানে আসা যুবকটির মৃতদেহ কিভাবে গায়েব হয়ে গিয়েছিল। একটু পরে বারান্দায় টিমটিম করে বাল্বটা জ্বলে উঠল। আমি সমগ্র মেঝেটা আরও একবার দেখে নিয়ে চলে এলাম ঘরের ভেতরে। চা আর চিঁড়ে ভাজার থালাটা এখনো পড়ে আছে টেবিলে। চায়ের কাপের কিনারায় কটা মাছি বসে আছে। খাওয়ার কোনো ইচ্ছে হলো না আমার। বারবার শুধু মনে হতে লাগলো, বিশ্বাস বাড়ির জেদের কাছে আমি ক্রমাগত পিছু হটে চলেছি। ঝড়টা শুরু হলো ঠিক রাত 11:30 নাগাদ। বিকেলের দিকে যে গুমোট ভাবটা প্রাণ উষ্ঠাঘত করে ফেলেছিল তা হঠাৎ শান্ত হয়ে গেল কাল বৈশাখীর ঠান্ডা হাওয়ায়। ঝড়ের শোঁশো আওয়াজের সাথে ভেসে আসছে বাড়ির নানা জায়গা থেকে পলেস্তারা খসে পড়া ঝুরঝুর আওয়াজ, জানালার সারসি ভাঙার ঝনঝন শব্দ। আমি মাথার কাছে জানালাটা খুলে রেখে দিয়েছি। ঘরের মধ্যে জ্বলন্ত মোমবাতিটা দমকা হাওয়ায় মাঝে মাঝেই নিভু নিভু হয়ে আসছে। তক্তাপোশের নিচে থেকে একটা পিঁপড়ের শাড়ি চলে গিয়েছে দরজার দিকে। চিঁড়ে ভাজার থালাটা না খেয়ে নিচে রেখে দিয়েছিলাম। বুঝতে পারলাম তাতেই পিঁপড়েরা মহানন্দে ভাগ বসিয়েছে। সৌদামণি আমরা রাতের খাবার নিয়ে এসেছিল একটু আগে, ফেরত পাঠিয়ে দিয়েছি। হাওয়ার জোরে জানালার বাইরের কদম গাছটা মাটিতে নুয়ে পড়ছে বারবার। হঠাৎ আমার কানে এলো মহিলা কণ্ঠে অস্পষ্টভাবে গুনগুন শব্দে কেউ গান করছে আমার দরজার বাইরে। আমি আরও ভালো করে শুনবার জন্য দরজার কাছে কান পাতলাম। না, এবার কোনো ভুল নেই। দরজা খুলে বাইরে চলে এলাম। প্রকৃতির রুদ্র নাচন তখনও শেষ হয়নি। বারান্দাটা পুরো অন্ধকার। রাসমঞ্চের পাঁচিলের গায়ে লাগানো দরজাটা প্রবল হাওয়ার সাথে খটখট শব্দে টিকে থাকার অসম লড়াই চালিয়ে যাচ্ছে ক্রমাগত। এমন সময় রাতের অন্ধকার ফালা ফালা করে বিদ্যুৎ চমকে উঠল। আর খানিকের সেই আলোই দেখতে পেলাম বাড়ির ছাদে ভাঙা রেলিংয়ে হাত দিয়ে সুমধুর সুরে গান করে চলেছে এক রমণী। খোলা চুল তার হাওয়ায় উঠছে। কি ঐশ্বরিক কণ্ঠ সেই মহিলার, যেন বিনা ঝংকার দিয়ে উঠেছে। মৃণালিনী দেবী নয় তো, কিন্তু তা কি করে সম্ভব? তিনি তো বাইরে বের হবেন না, বিশেষ করে এই রকম দুর্যোগের রাতে। আমি মোহমুগ্ধের মতন দাঁড়িয়ে রইলাম বারান্দায়। একটা অদ্ভুত নেশা যেন আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে ধীরে ধীরে। প্রবল হাওয়ার সাথে শুরু হলো এবার তুমুল বৃষ্টি। বৃষ্টির ছাট আমার শরীর ভিজিয়ে দিচ্ছে, কিন্তু আমি যেন এই মুহূর্তে সব অনুভূতি হারিয়ে ফেলেছি। হঠাৎ মেয়েটার পেছনে এসে দাঁড়ালো একটা ছায়া মূর্তি। ঠিক এই সময় বিদ্যুৎ চমকালো আবার, আর তার সাথে সাথে ছায়া মূর্তির হাতের ছোড়ার ফলাটাও ঝকঝক করে উঠল। আমি চিৎকার করে সাবধান করতে গেলাম, কিন্তু কেন জানি না আমার গলা দিয়ে কোনো আওয়াজই বের হলো না। শিকারী যেভাবে শিকারের পিছু নেয় ঠিক সেরকমভাবেই মূর্তিটি এগিয়ে গেল মেয়েটির পিছনে। হাতের ছোড়াটা গেঁথে দিল মেয়েটির পিঠে। একবার, দুবার, তিনবার আঘাত করতেই থাকলো মেয়েটির পিঠে, যতক্ষণ আর্তনাদ থেমে না যায়। আমার মাথাটা ভীষণ ভারী হয়ে এসেছে। মনে হয়
আমি জ্ঞান হারাচ্ছি। চোখে গভীর অন্ধকার নেমে আসার আগে শুনতে পেলাম সদানন্দের ঘরের দরজাটা একটা বিচ্ছিরি রকমের আওয়াজ করে খুলে যাচ্ছে। কতক্ষণ ওভাবে পড়েছিলাম আমি জানি না। চোখ খুলে প্রথমে বুঝতে পারলাম না ঠিক কোথায় আছি। তারপর দোতলার ছাদের দিকে তাকাতেই একটু একটু করে আমার সব কথা মনে পড়তে লাগলো। দেখলাম সদানন্দের ঘরের সামনে আমি জলের মধ্যে শুয়ে আছি। আবহাওয়া তখন শান্ত হয়ে গিয়েছে। বারান্দায় টিম টিম করে বাল্বটা জ্বলছে। আবার ছেঁড়া ছেঁড়া মেঘের ফাঁক দিয়ে আধফালি চাঁদ উঁকি মেরে যাচ্ছে। আমার সারা শরীরে এখন ভীষণ যন্ত্রণা। কোনো রকমে দেওয়াল ধরে উঠে দাঁড়ালাম। জল ঢুকেছে আমার ঘরেও। টেবিলের ওপরে রাখা বইগুলো ভাসছে তাতে, কিন্তু সদানন্দের ঘরের দরজাটা এখন খোলা। ভেতরে অন্ধকার। একটু অদ্ভুত ইচ্ছে আমার মাথায় ভর করে বসল। দেওয়াল ধরে হাঁটতে হাঁটতে আমি নিচের ঘরে এসে টর্চ লাইট নিলাম। ভাগ্য ভালো যে সেটা জলে পড়ে যায়নি। সুইচ টিপে দেখলাম লাইটটা জ্বলছে। একটু আগে ছাদে ঘটে যাওয়া ঘটনাটি কেমন স্বপ্নের মতো ঠেকল। কে ওই মেয়েটি? একবার ছাদে গেলে কেমন হয় এখন? কিন্তু উঠতে কি দেবে মৃণালিনী দেবী? তাছাড়া তার তো জানা উচিত ঘটনাটা, যে এই বাড়ির ছাদে একটু আগে ভয়ানক এক ঘটনা ঘটে গিয়েছে। এইসব ভাবতে ভাবতে সদানন্দের ঘরের সামনে এসে ডাকলাম কয়েকবার। আশাতীতভাবেই কোনো সাড়া নেই। ঘরের ভেতরে একটা ভ্যাপসা পচা গন্ধ। টর্চ লাইটের আলোয় খুঁজে খুঁজে সুইচ বোর্ডটা পেলাম। খুট করে আওয়াজ হলো, কিন্তু আলো জ্বলল না। ঘরের মাঝখানে একটা চৌকি আর একটা কাঠের আলমারি ছাড়া আসবাবপত্র আর তেমন নেই বললেই চলে। টর্চ লাইটের আলোটা চৌকির ওপর ফেলতেই মাথাটা কেমন ঘুরে উঠল। মলিন জীর্ণ বিছানায় শুয়ে আছে একটা মানুষ। পরনে হাঁটুর ওপর খাটো একটা ধুতি, যা সময়ের আঘাতে ছেঁড়া ন্যাকড়ায় পরিণত হয়েছে। মাথার কাছে পড়ে আছে একটা মরচে পড়া ছুরি। হঠাৎ আমার হাত থেকে টর্চটা পড়ে গিয়ে ঘরটা আচমকা অন্ধকার হয়ে গেল। খাটের ওপর শুয়ে থাকার দেহটা দেখে আমার চারপাশটা কেমন যেন দুলে উঠল। একবার মনে হলো ঘরের দেওয়ালগুলো যেন আমার দিকে এগিয়ে আসছে ক্রমশ। চোখ বন্ধ করে দরজার একটা পাল্লা ধরে নিজেকে স্থির রাখার চেষ্টা করলাম। আমি এইভাবে নিজেকে সাহস দিলাম যে এরকম অবস্থায় আমি আগেও পড়েছি। এখানে আসার আগে পূর্ব বর্ধমানে একটি জমিদার বাড়িতে প্রায় 100 বছর ধরে চলে আসা কুসংস্কারের ভিত নড়িয়ে দিয়ে এসেছি। সেখানেও ঘরের মেঝেতে একটা পুরনো কঙ্কাল উদ্ধার হয়েছিল। পরে জানা গেল কঙ্কালটি সেই জমিদার বাড়ির পুরনো চাকরের। জমিদারের একমাত্র মেয়েকে ভালোবাসার শাস্তি পেয়েছিল সে। আমার ধারণা ঘরের মধ্যে এই দেহটাও মনে হয় সেরকম কিছু ঘটনার শিকার। একটু আগে ছাদে যে দৃশ্যটা দেখেছি সেটা মনে হয় আমার সারাদিন এই বাড়ির সম্পর্কে নানা রকম আবোল তাবোল চিন্তা করার ফল। এইসব ভাবতেই হঠাৎ মনটা হালকা হয়ে গেল। আমি অন্ধকারে জলের মধ্যে হাঁটু মুড়ে বসে টর্চটা খুঁজতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ এদিক ওদিক হাতড়ে না পেয়ে ফিরে এলাম নিজের ঘরে। ঘরের টেবিলের ওপর মোমবাতিটা তখনও জ্বলছে।
জানালার বাইরে থেকে ঝিঁঝি পোকার ডাক ভেসে আসছে। আমি মোমবাতিটা তুলে নিয়ে আবার সদানন্দের ঘরে এসে ঢুকলাম। তারপর খুব আস্তে আস্তে বন্ধ করে দিলাম ঘরের দরজাটা। এই ঘরে কিন্তু কোনো জানালা নেই, ফলে দরজাটা বন্ধ করে দিতে এই ঘরটা যেন বাকি বাড়ি থেকে হঠাৎই বিচ্ছিন্ন হয়ে গেল। মোমবাতির আলোয় বুঝতে পারলাম দেহটা আসলে ট্যাক্সিডার্মি নামক বিশেষ এক রকমের চর্ম সংরক্ষণ পদ্ধতির সাহায্য নিয়ে সংরক্ষিত করে রাখা। যদিও অপটু হাতে পড়ে সঠিক হয়নি সেই পদ্ধতিটা, একটু ঝুঁকে মুখটা দেখলাম কিন্তু কিছু বুঝতে পারলাম না, কারণ সেই চেহারায় আড়াআড়িভাবে সব কাটার দাগ যেন মৃত্যুর আগে অথবা পরে কোনো ধারালো অস্ত্র দিয়ে মুখটা ফালা ফালা করে দেওয়া হয়েছে। একটু আগে হারিয়ে যাওয়া ভয়টা আবার ধীরে ধীরে ফিরে আসছে। কার এই দেহ, কেন এই দেহটা সংরক্ষণ করে রাখার চেষ্টা করা হয়েছে আর মুখটাকে ওভাবে বিকৃত করে রাখা হয়েছে কেন? নানান রকম প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে শুরু করলো। আমি ভেবেছিলাম কালকের মধ্যে কিছু খুঁজে না পেলে পরশুদিন কলকাতা ফিরে যাব, কিন্তু এই মুহূর্তে অন্ধকার ঘরে এই দেহটা আমার ভয়ের সাথে উৎসাহ আর অনুসন্ধিৎসাকে আরও উস্কে দিল। ঘরের জমা জল ততক্ষণে নেমে গিয়েছে, ভেজা মেঝেতে চটচট করছে কাদা। আমি দেহের পাশ থেকে মরচে পড়া ছুরিটা হাতে তুলে নিলাম। ছুরির ফলাটা বেশ সরু, এই ধরনের ছুরি সাধারণত নবাবী আমলে ব্যবহার হতো শত্রুকে গোপনে ঘায়েল করতে, বিশেষ করে গুপ্ত খুনিদের হাতে দেখা যেত এই ছুরিগুলো। এই ছুরির সাহায্যে কয়েক পলকের মধ্যে একজন মানুষের হৃৎপিণ্ড বিদ্ধ করে ফেলা যায়। ছুরির হাতলটা হাতির দাঁতের তৈরি, যদিও হাতলের সাদা রং এখন মলিন। ঠিক এমন আমার নজর পড়ল মৃতদেহের পেটে। কোমরে জড়িয়ে থাকা ছিন্ন কাপড়টার ঠিক ওপরে কালো হয়ে যাওয়া চামড়ায় বড় একটি সেলাইয়ের চিহ্ন, কিন্তু সেলাইটা খুলে গিয়ে পেটটা হালকা হাঁ হয়ে আছে এখন। আমি মোমবাতির আলোটা আরও কাছে নিয়ে গেলাম। কাগজের মতো কোনো একটা গোটানো জিনিস ভেতর থেকে উঁকি মারছে। উত্তেজনা আমার মাথায় তখন এতটা ভর করেছে যে পেটের সেলাইয়ের ভেতরে হাত ঢুকিয়ে দেবার আগে একবারও চিন্তা করলাম না তার ফলাফল কী হবে। তাই মোমবাতিটা খাটের ওপর রেখে হাত পেটের ভেতরে ঢোকাতেই আমার পুরো শরীর বিষের মতো জ্বালা করে উঠল। তাড়াতাড়ি হাতটা বাইরে বের করে আনলাম। হাতের আঙুলগুলোতে কিলবিল করছে পোস্ত দানার মতো অজস্র কালো কালো পোকা। শুধু হাতে নয়, পেটের ভেতর থেকে দলে দলে বেরিয়ে আসছে তারা। হাতটা তাড়াতাড়ি ঝেড়ে নিয়ে মরচে পড়া ছুরিটা দিয়ে পেটটা আরও চিরে দিলাম। তিনটে দলা পাকানো কাগজ রয়েছে পেটের মধ্যে। পকেটে থাকা রুমালটা দিয়ে সাবধানে সেগুলো তুলে নিয়ে ধীরে ধীরে মোমবাতির আলোয় মেলে ধরলাম কাগজগুলো। কিন্তু লেখাগুলো এতটাই অস্পষ্ট যে মোমের ক্ষীণ আলোয় পড়া সম্ভব হলো না। ছুরিটা যথাস্থানে রেখে মোমবাতিটা হাতে নিয়ে উঠে দাঁড়ালাম আমি। বন্ধ ঘরের মধ্যে মোমের ধোঁয়ায় একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এবার দরজাটা খুলতেই বাইরের ঠান্ডা বাতাস একটা আরামের পরশ বুলিয়ে দিল শরীরে। সারা শরীরে অদ্ভুত একটা যন্ত্রণা অনুভব করছি। মনে হচ্ছে দেহের ভেতরে কেউ যেন আমার হাড় চামড়া মজ্জা সব শুষে খেয়ে নিচ্ছে। ঘরে ঢুকেই জামা কাপড় খুলে স্নান ঘরে ঢুকলাম।
মাথায় জল ঢাললাম অনেকক্ষণ ধরে। হাতের আঙুলগুলো লাল হয়ে ফুলে উঠেছে। স্নান করে বাইরে এসে একটা ট্রাউজার পরে নিয়ে সেই তিনখানা কাগজ নিয়ে বসে পড়লাম তক্তাপোষের ওপরে। কাগজগুলো প্রায় ঝুরঝুরে হয়ে গিয়েছে। ভালো করে বোঝার জন্য হাত ব্যাগ থেকে আতশ কাঁচটা বের করে পড়ার চেষ্টা শুরু করলাম। প্রথম কাগজটা আসলে একটা চিঠি। প্রিয় ফুলদি, তুমি আমাকে বলিয়াছিলে নিজের পরিবারকে ঘৃণা করিতে শেখো। তোমার এই পরিবার লইয়া বহির্বিশ্বে অতিরিক্ত গর্বিত হইও না। কিন্তু সেদিন আমি বুঝিতে পারি নাই, তোমার উপর ক্রুদ্ধ হইয়াছিলাম যথেষ্ট। আজ বুঝিয়াছি তোমার কথা প্রতি অক্ষরে অক্ষরে সত্য। কত যন্ত্রণা তুমি তোমার ঠাকুরদার থেকে পাইয়াছিলে এই কথা ভাবিয়া আজ সারাদিন আত্মগ্লানিতে ভুগিয়াছি। নিজেকে আমার এই বাড়ির একজন মনে করিতে লজ্জা হইতেছে এখন। অথচ এককালে বারান্দায় তৈল চিত্রতে অঙ্কিত সেই ঠাকুরদার ছবিখানা দেখিয়া কতবার ভাবিয়াছি ভবিষ্যতে এই রকম দেখিতে। একটি সুপুরুষকে আমি বিবাহ করিব। ছবিখানি এতদিন যত্ন করিয়া আমার কাছে রাখিয়া দিয়াছিলাম, কিন্তু আজ সব কথা জানিতে পারিয়া উহাতে আগুন ধরাইয়া দিয়াছি নিজ হাতে। মানুষ যে এত নিষ্ঠুর হইতে পারে আমি কখনো ধারণা করিতে পারি নাই। গতকল্য হইতে আমাদের গৃহে একজন সন্ন্যাসী অবস্থান করিতেছে। পথ ভুল করিয়া এদিক ওদিক ঘুরিতেছে দেখিয়া মূলত বাবা তাহাকে এ বাড়িতে স্থান দিয়াছেন। আজ ভোরেই তাহার চলিয়া যাইবার কথা। সেই মতো উনি প্রস্তুত হইয়া বারান্দায় আসিয়া ছবিখানা দেখিয়া হঠাৎ জ্ঞান হারাইয়া মাটিতে পড়িয়া যান। কিছুক্ষণ পরে সুস্থ হইয়া উঠিলে একটি অদ্ভুত প্রশ্ন করিয়া বসেন। ছবিটি কোথা থেকে পাইয়াছি আমি উত্তরে বলি, উনি আমাদের পূর্বপুরুষ। এরপর তিনি বলেন ওই ছবিখানি গৃহ থেকে সরিয়া দিতে, না হলে সহস্র মানুষের অভিশাপ বর্ষিত হইবে আমাদের উপর। উক্ত ছবিখানি নাকি করালী বর্মার শিষ্যের। কে এই করালী বর্মা? বঙ্গদেশের একজন বিখ্যাত তান্ত্রিক করালী বর্মা। বাবার মুখ হইতে শুনিয়াছি চট্টগ্রামে সীতাকুণ্ড নামক জায়গায় চন্দ্রনাথ পাহাড়ে ওনার বাস। কিন্তু যেই বিষয়টি বাবার মুখে শুনিয়া সব থেকে বেশি বিস্মিত হইয়াছি, এই পাহাড়ে করালী বর্মার সাধন স্থলের স্থানটিতে নাকি কোনো জীবিত প্রাণীকুল যাইতে পারে না। বলা ভালো ওই জায়গায় পৌঁছাইলে আর জীবিত ফিরিয়া আসা এক প্রকার অসম্ভব। তোমার ঠাকুরদা কি করিয়া ওনার শিষ্যত্ব লাভ করিল তাহা বুঝিতে পারিলাম না। আর এই বৈষ্ণব ধর্মানুরাগী পরিবারে উনি কি করিয়া পৌঁছালেন তাহাও ঠিক বোধগম্য হইল না। চিঠিটি এরপর থেকে ছিঁড়া। আমার সন্দেহ হলো বাকি অংশটা কি ওই দেহের মধ্যে রয়ে গিয়েছে, কিন্তু শরীরের অবস্থা দেখে ওই ঘরে আবার যেতে আমার সাহস হলো না। এবার হাতে তুলে নিলাম দ্বিতীয় কাগজটা। ওই কাগজের লেখার ছাঁদ একদম আধুনিক, তবে লেখাটা দেখে মনে হলো কে যেন হঠাৎ খেয়াল বসে কাগজে লেখাগুলো লিখে রেখেছে। অনিরুদ্ধ, তুমি তো মুক্তি দিতে চেয়েছিলে আমাকে, তার আগে নিজেই ফাঁকি দিলে। এরপর বেশ খানিকটা কাটাকুটি, দু একটা শব্দ লিখে আবার কেটে দেওয়া, তারপর আবার এক লাইন লেখা। তোমার ডায়েরিটা আমি যত্ন করে রেখেছি।
এটার পরে কিছু একটা লেখা ছিল, কিন্তু কেটে দেওয়া হয়েছে। এরপর আবার লেখা, তুমি ঠিক বলছিলে, আমি নিজেই দেখেছি জিনিসটা। আজ রাতে আমার মাকে অন্য রূপে দেখেছি। রাত 12টা নাগাদ আমার ঘুম ভেঙে গিয়েছিল। অনেকক্ষণ ধরে একতলার ফাঁকা ঘরটা থেকে খুটখাট আওয়াজ ভেসে আসছিল কানে। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করে ঘুম এলো না আমার। বিরক্ত হয়ে উঠে পড়লাম। মাথার কাছ থেকে টর্চটা নিয়ে একতলার দরজার কাছে গিয়ে পৌঁছতেই শুনি মায়ের কণ্ঠস্বর, গুনগুন করে কার সাথে কথা বলছে যেন। আমি অত্যন্ত আস্তে আস্তে দরজার উপর হাত রাখলাম। দরজায় কোনো ছিটকিনি ছিল না, ফলে একটু চাপ দিতেই খুলে গেল সেটা। কিন্তু সামনের দৃশ্যটা দেখে বুকের মধ্যে ধড়াস করে উঠল আমার। আমার মা নগ্ন শরীরে পদ্মাসনে বসে আছে একটি মৃতদেহের উপর। সামনে রাখা প্রদীপের আলোয় মৃতদেহের মুখটা দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন কুড়ে উঠল। এই মুখ আমার অত্যন্ত চেনা। মৃতদেহের মাথার কাছে একটি মাটির কলসি। মা দুটো হাতে করে সেই কলসি থেকে জল নিয়ে ওই মৃতদেহের মুখে ঢেলে দিচ্ছেন বারবার। দৃশ্যটা দেখে আমার মাথাটা কেমন ঘুরে গেল, ধপ করে পড়ে গেলাম মাটিতে। আবার কিছুটা জায়গা ফাঁকা দিয়ে নানান আঁকি বুঁকি আঁকা, তারপর আবার লেখা, সেদিন কলসি থেকে যে তরল পদার্থ ঢেলে দেওয়া হচ্ছিল ওই দেহের মুখে, তাকে অন্ধকারে জল ভেবে আমি ভুল করেছিলাম। কারণ আজ একটু আগে কলসিটা আমি বাড়ির পিছন দিক থেকে পেয়েছি, আর দেখেই বুঝেছি জল নয়, আসলে কলসিতে রক্ত ভরা ছিল। ব্যাস, কাগজের লেখা এখানেই শেষ। যে দুটো কাগজ পড়লাম তাতে এই বাড়ির রহস্য আমার কাছে এখন আরও ঘনীভূত হয়ে উঠল। কাগজ অথবা এই চিঠিটা কে লিখেছে আর বিশ্বাস বাড়ির সাথে ওদের সম্পর্ক কি ছিল তা বোঝা গেল না অবশ্য। তবে যে দুটো নাম আমি পেয়েছি সেগুলো নিয়ে খোঁজ খবর চালাতে হবে, রবি বর্মা এবং অনিরুদ্ধ। পড়ার জন্য তৃতীয় কাগজটা হাতে তুলে নিতে যাব, কিন্তু এই সময় নিজের ভুলের জন্য ছোট্ট একটা ঘটনা ঘটল। আমি লাইটটা জ্বালানোর পরে মোমবাতিটা নিভিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম। সামান্য অসাবধানতায় আমার হাতের ধাক্কায় মোমবাতিটা উল্টে গেল কাগজের উপরে। আগুনের লকলকে শিখা খাদ্য পেয়ে মুহূর্তের মধ্যে গ্রাস করে ফেলল কাগজটাকে। নিজের কৃতকর্মের জন্য হাত কামড়েতে ইচ্ছে হলো আমার। ভাগ্য ভালো বিছানায় আগুন ধরে যায়নি। আমি চটপট ছাইগুলো ঝেড়ে ফেলে দিলাম। চাদরটায় কালো দাগ পড়ে গিয়েছে। বাকি দুটো চিঠি ঢুকিয়ে রাখলাম ব্যাগে। হঠাৎ আমার মনে হলো বাইরে বারান্দায় কে যেন হেঁটে আসছে। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখি রাত তখন 1টার কাছাকাছি। এত রাতে কে আসছে এদিকে? পায়ের শব্দটা স্পষ্ট থেকে স্পষ্টতর হতে হতে আমার দরজার সামনে এসে বন্ধ হয়ে গেল। আমি অধীর আগ্রহে দরজায় টোকা পড়ার অপেক্ষায় রইলাম। কিন্তু 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, না, কোনো টোকা পড়ল না। কে বাইরে? কে? কোনো সাড়া নেই। বিছানা ছেড়ে উঠে দরজাটা খুলে এদিক ওদিক তাকালাম। বারান্দা খাঁ খাঁ করছে। চাঁদের আলো তেরছাভাবে পড়ে বারান্দাটা অর্ধেক ভরিয়ে রেখেছে। বাইরে থেকে অস্পষ্ট শিয়ালের ডাক ভেসে আসছে। ঠিক এমন সময় আমার কাঁধে কেউ যেন বরফের মতো ঠান্ডা একটা হাত রাখল। চকিত পেছন ফিরে তাকালাম, কেউ নেই।
পাশের ঘরের দরজাটা আধ খোলা, অথচ আমার স্পষ্ট মনে আছে বের হবার সময় দরজাটা আমি বন্ধ করে দিয়ে এসেছি। কৌতূহল নিয়ে এগিয়ে গেলাম সেদিকে। যতই মনকে সাহস দিই না কেন, দরজার কাছাকাছি যেতেই বিছানায় শুয়ে থাকা শুকনো মৃতদেহের কথাটা মনে পড়ায় বুকের ভেতরটা কেমন দুরু দুরু করে উঠল। কান পাতলাম বন্ধ দরজার গায়ে, না কোনো আওয়াজ নেই, এক অদ্ভুত নিঃশব্দ গ্রাস করে আছে ঘরটাকে। সরে এলাম দরজার সামনে থেকে। এবার খুব কাছ থেকে শিয়ালের একটা ডাক শোনা গেল। মনে হলো যেন রাসমঞ্চের দিক থেকে ভেসে আসছে ডাকটা। অবশ্য ভেতরে যা জঙ্গল তাতে শিয়াল না থাকাটা অস্বাভাবিক। বেশ বুঝতে পারছি এ বাড়িতে ক্রমাগত পড়ে থাকাটা আমার মস্তিষ্কে একটা অস্বাভাবিক চাপ তৈরি করেছে। সারাক্ষণ এই ঘরে পড়ে থাকলে আমি নির্ঘাত পাগল হয়ে যাব। ইতিমধ্যে হাতের আঙুলের নখের ডগাগুলো বেশ ফুলে উঠেছে। ঘরে ঢুকে বিছানাটা ঝেড়ে নিলাম ভালো করে। কি জানি ওই মৃতদেহের মধ্যে থাকা পোস্তর মতো ছোট ছোট পোকাগুলো হয়তো বিছানাতেও পড়ে থাকতে পারে। হাতে লাগতে এই অবস্থা, সারা শরীরে লাগলে না জানে কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আলোটা নিভিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে গভীর ঘুম এসে আমাকে সারাদিনের ক্লান্তি থেকে মুক্তি দিল। সকালে ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। জানালা দিয়ে তাকিয়ে দেখলাম সূর্যদেবের ক্রুদ্ধ দৃষ্টি আজও উধাও। তার বদলে আকাশ মেঘলা করে আছে। অবশ্য ঘুমের মধ্যে গতকাল রাতে পাশের ঘর থেকে বেশ কিছু অদ্ভুত আওয়াজ শুনেছি। বারবার মনে হয়েছে কেউ বা কারা যেন ওই ঘর থেকে কোনো জিনিস মেঝের ওপর টেনে টেনে বাইরে বের করে আনছে। কিন্তু নিদ্রা দেবী আমাকে তার মায়ায় এমন জড়িয়ে ফেলেছিলেন যে রাতে আর উঠতে ইচ্ছে হয়নি। বিছানার চাদরটা এক পাশে সরিয়ে রেখে বাথরুমে গিয়ে হাত মুখটা ধুয়ে নিলাম। আয়নায় নিজের চেহারাটা দেখে ভয় লাগলো। সারা গালে পাঁকা পাঁকা খোঁচা দাড়ি, নখের নিচে পুরু কালির পোঁচ। এই কদিন আমার বয়স যেন এক ধাক্কায় অনেক গুণ বেড়ে গিয়েছে। ঠিক এমন সময় দরজার গায়ে টোকা পড়ার আওয়াজ শুনলাম। তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে দরজা খুলতেই দেখি সৌদামণি চায়ের কাপ হাতে দাঁড়িয়ে রয়েছে। সদানন্দবাবুকে দেখা যাচ্ছে না, কি ব্যাপার? নন্দদার শরীরটা ভালো নয়, জর্জর আছে, মা তাকে একটু বিশ্রাম নিতে বলেছেন। ও আচ্ছা। সৌদামণি চায়ের কাপ রেখে চলে গেল। কেন জানি না এ বাড়ির খাবার খেতে আমার এখন একটুও ভালো লাগছে না। চাটা জানালার বাইরে ফেলে দিয়ে ফাঁকা কাপটা বারান্দায় রেখে দিলাম। একটা টি শার্ট গায়ে চাপিয়ে বেরিয়ে এলাম ও বাড়ি থেকে। আপাতত সব মানসিক চাপ পাশে সরিয়ে রেখে বাইরের প্রকৃতিকে একটু উপভোগ করতে হবে। রাস্তার পাশে গনসার চায়ের দোকান আজ বন্ধ। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে আমি প্রথম দিন যেদিক থেকে এসেছি তার উল্টো দিক হাঁটা শুরু করলাম আজকে। রাস্তার দুপাশে মাটির বাড়িগুলোর ভগ্নপ্রায় দেওয়াল আর জলে পচে যাওয়া খড়ের ছাউনি থেকে এই গ্রামের আর্থসামাজিক পরিস্থিতির একটা ধারণা পাওয়া যায়। মাঝে মধ্যে পায়ে টানা ভ্যান সবজি নিয়ে চলেছে বাস রাস্তার দিকে। কেউ কেউ বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে তাদের সাথে ঠাট্টা করছে। এক দল বাচ্চা ছেলে খালি গায়ে রাস্তার ধারে কাদার মধ্যে খেলে চলেছে।
আলস্য মাখানো এই পরিবেশে এসে সময় যেন হঠাৎ থমকে গিয়েছে। রাস্তায় হেঁটে যাওয়ায় লোকজন আমার দিকে তাকিয়ে নিজেদের মধ্যে কি যেন আলোচনা করছে। বেশ বুঝতে পারছি আমার মতন একজন অপরিচিত লোকের আগমন ওদের আলোচনার বিষয়। রাস্তাটা যেখানে ডোবার পাশ দিয়ে গিয়ে বাঁ দিকে ঘুরেছে, ঠিক সেখানেই বেশ কিছু মানুষের জটলা দেখে থমকে দাঁড়ালাম। জটলার মধ্যে প্রায় সবাই ডোবার একটা অংশের দিকে আঙুল নির্দেশ করে উত্তেজিত স্বরে কথা বলছে। কৌতূহলী হয়ে সেদিকে এগিয়ে গেলাম। আমাকে দেখেই ভিড়টা হঠাৎ শান্ত হয়ে গেল। হাঁটুর ওপর ধুতি আর ময়লা ফতুয়া পরা মোড়ল গোছের এক বৃদ্ধ লোক এগিয়ে এলো আমার কাছে। মোটা কাঁচের চশমার ভেতর থেকে বেশ কিছুক্ষণ আমাকে দেখে নিয়ে তারপর জিজ্ঞাসা করল, দেখে তো নতুন মনে হচ্ছে, তা কোথা থেকে আসা হচ্ছে বাপু? কলকাতা। তা এই অজপাড়া গায়ে কি ব্যাপার? আমার মুখ দিয়ে প্রায় বেরিয়ে এসেছিল বিশ্বাসের কথা, কিন্তু কি মনে করে কথাটা চেপে গেলাম। একটা ঢোক গিলে আমতা আমতা করে বললাম, মানে সরকারি একটা কালকা। বৃদ্ধ আমাকে হাত তুলে থামিয়ে দিয়ে বলল, বুঝেছি, তুমি পঞ্চায়েত থেকে এসো, তাহলে জিনিসটা তোমায় একবার দেখা প্রয়োজন। আমি অবশ্য থানায় খবর দিতে লোক পাঠিয়েছি। ভিড়টা দু ভাগে ভাগ হয়ে আমাকে ঘটনাস্থলে যাবার জায়গা করে দিল। ডোবার চারিদিক বেশ লম্বা লম্বা নারকেল গাছে ঘেরা, শেকড়গুলো নেমে গিয়েছে ঢালু পার বেয়ে সোজা জলের নিচে, আর ঠিক এমনই একটা শেকড়ের সাথে আটকে রয়েছে একটা মেয়ের মৃতদেহ। বয়স বোধ করি 20-22 হবে। ফুলে ঢোল হয়ে রয়েছে দেহটা, বুকের বাঁদিকে বেশ কয়েকটা ক্ষত চিহ্ন। এক দৃষ্টিতে সেদিকে তাকিয়েছিলাম আমি। সম্বিত ফিরল সেই বৃদ্ধের গলার আওয়াজে, এই নিয়ে এই বছরে 6 জন, আর কতজনকে যে খাবে ওই বাড়ি কে জানে। আমি জেনেও না জানার ভান করে জিজ্ঞাসা করলাম, কোন বাড়ি, বাড়ি কিভাবে খাবে, কিসব বলছেন? সে আছে একটা, এখানে নতুন এসো, কদিন পরেই সব জানতে পারবে। একজন মাঝ বয়সী মহিলা হাতে ঘাস কাটার কাস্তে নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে শুনছিলেন আমাদের কথা। তিনি হঠাৎ বৃদ্ধের সামনে এসে বললেন, এই তো লটুবরের বেটি, দুদিন ধরে ওরে খুঁজতে খুঁজতে সব ক্লান্ত হয়ে গেছে। ও যে ওই রাক্ষসে বাড়িটায় ঢুকে বসে আছে তা তো জানতুম নি। হিস, খুব ভালো গান গাইতে পারত গো। তুই চুপ কর তো মদনের মা, কেউ কি সাথ করে ওই বাড়িতে যায়? ও বাড়ি যে নিশির মতো ডাকে সবাইকে, চায়ের দোকানের গনসা ওকে নাকি বৃষ্টির রাতে ও বাড়ির ছাদে গান করতে দেখেছিল। মনে নেই কলকাতা থেকে আসা আরেক বাবু অনিরুদ্ধ না কি যেন নাম, সেও তো ওইভাবেই মরেছে। চমকে উঠলাম, সেদিন বৃষ্টির রাতে আমিও যে ওই একই ঘটনার সাক্ষী ছিলাম সেটা আর বললাম না। অনিরুদ্ধর ব্যাপারটা আরও পরিষ্কার করার জন্যে তাড়াতাড়ি জিজ্ঞাসা করলাম, অনিরুদ্ধ? কলকাতা থেকে এসেছিল ও বাড়িতে। হঠাৎ ভিড়ের মধ্যে গুঞ্জন উঠল, পুলিশ আসছে, পুলিশ। বৃদ্ধ কথা বন্ধ করে সেদিকে এগিয়ে গেল। আমি অযথা হয়রানি হবার হাত থেকে বাঁচতে লুকিয়ে বেরিয়ে আসলাম জটলা থেকে। অনিরুদ্ধ রহস্য খানিকটা বোঝা গেল, কিন্তু ওই পাতার
হিজিবিজি লেখাগুলো ওকে উদ্দেশ্য করে কে লিখেছিল এটা এখনো বোধগম্য নয়। সকালের মেঘলা ভাবটা এখন অনেকটাই কেটে গিয়েছে, রোদ উঠেছে আবার। চারপাশ ঘুরে যখন বিশ্বাস বাড়িতে ঢুকলাম তখন সূর্য মধ্য গগনে। ঘরে ঢোকার আগেই অবশ্য থমকাতে হলো, কারণ আমার দরজার সামনে একটা দলা পাকানো কাগজ পড়ে আছে। নিচু হয়ে সেগুলো তুলতে গিয়েও হাতটা সরিয়ে নিলাম। কাগজগুলোর চারপাশে পুস্তর মতো অসংখ্য কালো কালো পোকা বিজবিজ করছে। একটা সন্দেহ আমার মনের কোণে উঁকি দিল হঠাৎ। আমি দৌড়ে গিয়ে পাশের ঘরের দরজাটা খুলে ফেললাম। যা ভেবেছি ঠিক তাই, বিছানার ওপর সেই মৃতদেহটা নেই। কোথায় গেল সেটা? বুকের ভেতরটা কেমন হিম হয়ে এলো আমার। নিজের ঘরে ঢুকে ব্যাগ থেকে প্রথমে দুটো প্লাস্টিকের খালি প্যাকেট বের করলাম, তারপর সেগুলো হাতে বেঁধে নিয়ে বাইরে থেকে কাগজটা কুড়িয়ে নিয়ে দরজাটা বন্ধ করে বিছানার উপর এসে বসলাম আবার। এটা সেই চিঠিটার একটি অংশ যার কিছুটা আমি ওই মৃতদেহের মধ্যে পেয়েছিলাম। দলা পাকানো কাগজটাকে সাবধানে টান টান করে তখনই পড়তে শুরু করে দিলাম। খানিক পূর্বে পুরনো খাতাপত্র ঘাঁটিয়া একখানি পত্র পাইয়াছি, হাতের লেখা দেখিয়া বুঝিয়াছি ইহা তোমার ঠাকুরদার হাতের লেখা। সেই পত্রে কি লেখা আছে তাহা তোমাকে সংক্ষেপে বলিতেছি। দীর্ঘদিন চাকুরি সূত্রে বাইরে কাটাইবার পর একদিন ঠাকুরদা সপত্নী দেশে ফিরিয়া আসিলেন। বাড়ির লোক তখনও জানিতে পারে নাই, বলা ভালো জানিতে দেওয়া হয় নাই, যে বিদেশে তাহার পত্নী একটি কন্যা সন্তান প্রসব করিয়াছে। ঠাকুরদার পিতা কন্যা সন্তান একদম সহ্য করিতে পারিতেন না। হায় ঈশ্বর, নিজে একজন বৈষ্ণব হইয়া উনি রাধার অস্তিত্বকে স্বীকার করেন না, তাহার কাছে কৃষ্ণ মূল্যবান। এই বিষয়টি সম্পর্কে ঠাকুরদাও অবগত ছিলেন, ফলে নিজের প্রথম সন্তানকে তিনি নিঃসন্তান শ্যালিকার কাছে রাখিয়া আসিলেন। কিন্তু মাতার মন বলিয়া কথা, বেশ কিছু বৎসর পরে আপন বাপের বাড়ি হইতে দাসীর পরিচয়ে শ্বশুর বাড়িতে লইয়া আসেন কন্যাটিকে। মেয়েটি যত বড় হইতে থাকে ততই তাহার রূপের খোলস খুলিতে থাকে। ঠাকুরদার আরও চারটি পুত্র সন্তান হইয়াছিল পরে। কন্যাটিকে মা তাহাদের সাথে মিশিতে দিত না, কিন্তু পুরুষ জাতি আপন কামত মনাকে সংযত রাখিবে কি প্রকারে? নিজেদের অজান্তেই আপন ভগিনীর প্রতি আকৃষ্ট হইয়া পড়ে তারা। ঠাকুরদার অন্যান্য ভাতুষ পুত্ররাও ওই সরলা বালিকার রূপের প্রতি আসক্ত হইয়া পড়ে। বাড়ির সবার আড়ালে দিনের বিভিন্ন সময়ে উহাকে ভোগ করিত সবাই। মেয়েটিও ভয়ে কখনো কিছু কাউকে বলিতে পারে নাই। তার পরের লেখাগুলো এতটাই অস্পষ্ট হয়ে পড়েছে, অনেক চেষ্টা করেও তা উদ্ধার করতে পারলাম না। বেশ হতাশ হয়ে পড়লাম। মনে হলো যেন রহস্যের দরজা উন্মোচিত হবার আগেই আমি থেমে গিয়েছি। ঠিক এমন সময় ঘরের দরজা খোলার আওয়াজ পেলাম। পেছনে তাকিয়ে দেখি সৌদামণি দাঁড়িয়ে রয়েছে চৌকাঠের কাছে। বুঝতে পারলাম আসলে তাড়াহুড়ো করতে গিয়ে ছিটকিনি দিতে ভুলে গিয়েছি। তবু আজ ওর আচরণে আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ ও তো কখনো না বলে দরজা খোলে না। তৎক্ষণাৎ চিঠিটা লুকিয়ে ফেললাম বালিশের তলায়। এ কি,
এই সময়ে কি ব্যাপার? আপনার খাবার কি ঘরে এনে দিয়ে যাব? মানে নন্দদা তো অসুস্থ। আমি ঘাড় নেড়ে হ্যাঁ বললাম, কিন্তু স্পষ্ট বুঝতে পারলাম ঘোমটার আড়ালে ওর চোখ দুটো কি যেন খুঁজে চলেছে। আর কিছু বলবে? না না, আমি কথা শেষ না করে তড়ি ঘড়ি ঘর থেকে বেরিয়ে গেল সে। আমি অবাক হয়ে ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম। ঝড়টা এলো রাত 12টা নাগাদ। অবশ্য সকাল থেকেই আকাশের মতিগতি ভালো ছিল না। দুপুরের দিকে রোদ উঠেছিল বটে, তবে সে কিছুক্ষণের জন্যে। বিকেল থেকেই আকাশ ঢাকা পড়ে গিয়েছিল কালো মেঘে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করেও অনেকক্ষণ ঘুম না আসায় আমি বারান্দায় একটা পিলারের পাশে দাঁড়িয়েছিলাম সিগারেট হাতে নিয়ে। প্রচণ্ড হাওয়ায় সিগারেটটা আমার হাত থেকে উড়ে গেল। ঘরের লাইট জ্বালিয়ে এসেছিলাম, সেটাও বন্ধ হয়ে গেল। বুঝলাম কারেন্ট চলে গেল। অবশ্য এত ঝড়ে কারেন্ট থাকার আশাও করিনি। সমগ্র বাড়ি এখন অন্ধকারের সমুদ্রে ডুবে আছে। বাতাসের শুঁশো শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই এই মুহূর্তে। ঠিক এমন সময় বিচ্ছিরি রকমের আওয়াজ করে বারান্দার শেষ প্রান্তে মূল ঘরে যাবার দরজাটা খুলে গেল আস্তে আস্তে। হাতে একটা হ্যারিকেন নিয়ে আপাদ মস্তক কালো পোশাকে ঢেকে কেউ দাঁড়িয়ে রয়েছে। আমি দ্রুত নিজেকে লুকিয়ে ফেললাম পিলারের আড়ালে। দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে ছায়া মূর্তিটি বারান্দায় এসে দাঁড়াতেই হাওয়ার ধাক্কায় হ্যারিকেনের শিখা দপদপ করে উঠল। এবার ছায়ামূর্তি ধীরে ধীরে বারান্দা থেকে নেমে এগিয়ে গেল রাস মঞ্চের দরজার দিকে। তারপর দরজাটা খুলে নিঃশব্দে ঢুকে গেল ভেতরে। এবার আমি আর থাকতে পারলাম না, দ্রুত বারান্দা পেরিয়ে বাস মঞ্চের দরজার সামনে এসে দাঁড়ালাম। হাওয়ার তীব্র বেগের সামনে শতাব্দী প্রাচীন কাঠের দরজা এবার নিঃসংকোচে আত্মসমর্পণ করল। ভেতরে ঢুকে প্রথমে একটা কাপড়ে পা আটকে পড়ে গেলাম একটা ঝোপের ওপরে। খুব সম্ভবত ঝোপটা কাঁটা গাছের ছিল। হাত পা মুখ ছড়ে গেল। বিরক্ত হয়ে পায়ে পেঁচিয়ে যাওয়া কাপড়টা হাতে নিয়ে ছাড়াতে ছাড়াতেই অন্ধকারের মধ্যেও বুঝতে পারলাম কাপড়টা অত্যন্ত দামি মুসলিন দিয়ে তৈরি। রাসমঞ্চের দিক থেকে খড়খড় শব্দে কিছু টেনে নিয়ে যাওয়ার আওয়াজ ভেসে আসছে। কোনো মতে নিজেকে কাঁটা ঝোপ থেকে মুক্ত করে হাঁটতে শুরু করলাম। পায়ে কাঁটা ফোটায় বেশ কষ্ট হচ্ছিল হাঁটতে। রাসমঞ্চের ঠিক মাঝখানে হ্যারিকেনটা রাখা, তার আলো যত দূর যাচ্ছে তত দূর কাউকে দেখা যাচ্ছে না। সাবধানে হাঁটার চেষ্টা করলেও জুতোর শব্দ লোকাতে পারছি না। বাধ্য হয়ে খুলে ফেললাম জুতো জোড়া। পায়ের ক্ষত টনটন করে উঠল। কোনো রকমে রাসমঞ্চের ওপরে রাখা হ্যারিকেনটার কাছে যেতেই তীব্র বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। মঞ্চের ঠিক মাঝখানে একটা চৌকো মতন জায়গা ফাঁকা, আর সেখান থেকেই একটা কাঠের সিঁড়ি সোজা নেমে গিয়েছে নিচের অন্ধকারে। বড় একটি পাথর রাখা আছে ফাঁকা জায়গাটির পাশে। বুঝতে পারলাম আমি যখন ঝোপের মধ্যে আটকেছিলাম তখন এই পাথরটা টেনে সরানোর আওয়াজ পেয়েছি। হঠাৎ সিঁড়িতে কারোর পায়ের আওয়াজ পাওয়া গেল। আমি চটপট একটা ভগ্নপ্রায় তুলসী বেদির পেছনে সরে এলাম। কান খাড়া করে শুনতে পেলাম
পায়ের আওয়াজ ক্রমশ ওপরে উঠে আসছে। হঠাৎ আওয়াজটা থেমে গেল একদম ফাঁকা অংশটার মুখে এসে। এরপর বেশ কিছুক্ষণ আর আওয়াজ নেই। ঝড় এখনো বয়ে চলেছে। আমার মাথার উপরে তুলসী গাছটা হাওয়ায় প্রায় মাটিতে শুয়ে পড়েছে। মাঝে মাঝে মনে হচ্ছে গাছ সহ পুরো বেদিটা যেন আমার ওপর ভেঙে পড়বে। ঝুঁকি না নিয়ে আমি তুলসী বেদির আড়াল থেকে বেরিয়ে আসতেই সামনের একটা দৃশ্য দেখে আমার সমস্ত শরীর ঝিমঝিম করে উঠল। একবার একটা নগ্ন নারী মূর্তি দাঁড়িয়ে রয়েছে হ্যারিকেনের সামনে। তার মাথার কালো চুল পিঠ ছড়িয়ে কোমরের নিচে নেমে এসেছে। একবার পেছন ফিরে তাকালো সে। অন্ধকারে মুখটা অবশ্য পরিষ্কার বুঝতে পারলাম না। আন্দাজ মিনিট পাঁচেক দাঁড়িয়ে থাকার পরে হঠাৎ ওপরে থাকা হ্যারিকেনটা নিয়ে দ্রুত অদৃশ্য হয়ে গেল নিচে। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম অন্ধকারের মধ্যে। একবার মনে হলো ওই মহিলাকে অনুসরণ করি, আবার তারপরেই মনে হলো এই অন্ধকারে আমি একা এবং নিরস্ত্র। কোনো বিপদ ঘটলে তার সামনে নীরব আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই। ঝড়ের দাপট তখনও কমেনি। রাসমঞ্চের ওপর শুকনো পাতার পাহাড় জমে উঠেছে। ঠিক এমন সময় রাসমঞ্চের পাশে বড় জামরুল গাছটা হঠাৎ হুড়মুড় করে সামনের তুলসী বেদির ওপর ভেঙে পড়ে সেটাকে প্রায় গুঁড়ো গুঁড়ো করে দিল। একটু আগেও আমি ওই তুলসী বেদির পেছনে লুকিয়েছিলাম। মৃত্যুকে খুব কাছ থেকে ফাঁকি দিতে পেরে আমার এই পরিস্থিতিতেও হাসি পেল। রাসমঞ্চের বাইরে যাবার পথ এখন সম্পূর্ণ বন্ধ, কিন্তু মুশকিল হলো একটা, আলোর সন্ধান পাওয়া যাচ্ছে না। হঠাৎ আমার মনে পড়ল বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাবার সময় আমি লাইটারটা প্যান্টের ডান পকেটে ঢুকিয়ে রেখেছিলাম। আর কথাটা মনে হতেই তাড়াতাড়ি প্যান্টের পকেটের ভেতরে হাত ঢুকিয়ে সেটা বের করে আনলাম। একাকী নির্জন পরিবেশে এই লাইটটার ছোট্ট আগুনের শিখাকে পরম আত্মীয় বলে মনে হলো আমার। সামনে পড়ে থাকা জামরুল গাছের থেকে একটা মোটা ডাল ভেঙে নিয়ে এগিয়ে গেলাম রাসমঞ্চের মাঝখানে সেই চৌকি মতো গুপ্ত দরজার সামনে। দরজাটা এমন নিপুণ হাতে কাটা যে বাইরে থেকে বোঝা এক প্রকার অসম্ভব। হয়তো আমিও বুঝতে পারতাম না যদি দরজার ওপারে ঢাকনাটা সরানোর আওয়াজ কানে না যেত। আমি দরজার সামনে হাঁটু গেড়ে বসে লাইটারের আগুনটা সিঁড়ির কাছে নিয়ে নিচের গভীরতাটা বোঝার চেষ্টা করলাম, কিন্তু ঘন অন্ধকারে এই ক্ষুদ্র আলো সাগরের কাছে শিশির বিন্দুর মতো লাগলো। কিছু বুঝতে না পেরে এবার এক হাতে গাছের ডালটা আর অপর হাতে লাইটারটা ধরে পা রাখলাম কাঠের সিঁড়িতে। এক ধাপ দু ধাপ করে প্রায় পাঁচ ধাপ নামার পর শক্ত জমির ছোঁয়া পেলাম। চারপাশ থেকে মাটির সোঁদা গন্ধ নাকে এসে ঝাঁপটা দিয়ে গেল। কোথা থেকে টুপটাপ করে জল পড়ার আওয়াজ পাচ্ছি। আমি লাইটারটা জ্বালিয়ে সামনে এগিয়ে গেলাম। আমার বাম এবং ডান দিকের মেঝেতে বেশ উঁচু উঁচু মাটির ঢিবি, সেগুলো থেকে দড়ির মতো লম্বা শিকড় সোজা উঠে গিয়েছে ওপর দিকে। বুঝতে পারলাম ওগুলো ওপরে থাকা সেই তুলসী গাছের শিকড়। কিন্তু গাছগুলো এভাবে কেন বসানো হয়েছে আমার মাথায় ঢুকলো না। হ্যারিকেন হাতে সেই মহিলা
গেল কোথায়, উবে গেল নাকি? এসব আমার চোখের ভুল নয় তো, এত বড় ভুল করব আমি? যদি করে থাকি তাহলে বুঝতে হবে আমি স্বপ্ন দেখছি এতক্ষণ ধরে। আমি মাটির ঢিবিগুলো পেরিয়ে আরও এগিয়ে যেতেই বুঝতে পারলাম ভুল দেখিনি অথবা কোনো স্বপ্নও দেখিনি, কারণ আমার থেকে হাত পাঁচেক দূরে একটা বন্ধ দরজার ফাঁক দিয়ে হালকা আলোর রেখা দেখা যাচ্ছে। রেখাটা কাঁপছে। রাস্তাটা এখানে একদম সরু, দুপাশের দেওয়ালগুলো যেন ঠিক এখানেই চেপে আসছে। শক্ত মজবুত সেই দরজার সামনে পৌঁছতেই বুঝতে পারলাম দরজার ওপাশে যে আছে সে এই বিষয়ে খুব আত্মবিশ্বাসী যে এই গুপ্ত ঘরের বাইরের লোকের আসা একেবারেই অসম্ভব, তাই দরজাটা ভেতর থেকে আটকানো হয়নি। দুটো পাল্লার মাঝখানে দু আঙুলের ব্যবধান। আমি দুটো পাল্লা একটু ঠেলে দিলাম, ব্যবধান আরও বাড়ল। তারপর ভেতরে চোখ পড়তেই মনে হলো আমি যেন নরকের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, কারণ পৃথিবীতে এই দৃশ্য দেখা যায় না। ঘরের ঠিক মাঝখানে পড়ে আছে আমার ঘরের পাশে থাকা শুকনো মৃতদেহটা, আর তার উপরে পদ্মাসনে বসে রয়েছে সেই নগ্ন মহিলা। মৃতদেহের পাশে একটা সুদৃশ্য পিতলের কলসি। মহিলা দুর্বোধ্য ভাষায় কিসব মন্ত্র উচ্চারণ করছে। ঘরের দেওয়াল বেয়ে অজানা কোনো উৎসস্থল থেকে নেমে আসছে অবিরাম জলধারা। হঠাৎ মন্ত্রোচ্চারণ থেমে গেল। পদ্মাসনে বসে থাকা মহিলা এবার মৃতদেহের ওপরে উঠে দাঁড়িয়ে হাত জোর করে রইল কিছুক্ষণ। তারপর আবার সেইভাবে বসে কলসি থেকে মাটির একটা অদ্ভুত পাত্র দিয়ে লাল তরল ঢেলে দিতে লাগলো মৃতদেহের মুখে। বুঝতে অসুবিধে হলো না যে লাল তরলটা আসলে রক্ত। ওই দেহের পেটের যে অংশটা কাটা ছিল সেখান থেকে চুঁইয়ে চুঁইয়ে বেরিয়ে আসছে সেই রক্ত। মাথাটা কেমন ঘুরে গেল আমার। ভারসাম্য রাখতে না পেরে দরজার ওপর ঢলে পড়লাম। হাত থেকে লাঠিটা ছিটকে গেল, বিকট শব্দ করে খুলে গেল দরজাটা, আর প্রায় সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়িয়ে বিদ্যুৎ গতিতে সেই মহিলা ঘুরে তাকালো আমার দিকে। মাথার চুল তার কপালের একাংশ ঢেকে রেখেছে। অনাবৃত ঘর্মাক্ত শরীর চকচক করছে হ্যারিকেনের আলোয়। ঠোঁটের কোণে উঁকি দিচ্ছে একটা অদ্ভুত হাসি। মাটির পাত্রটা রেখে দিয়ে সে এক পা করে এগিয়ে আসতে লাগলো আমার কাছে। মন বলে উঠল এক্ষুনি পালানো দরকার, কিন্তু একটা অদম্য উৎসাহ আমার সেই মনের পায়ে বেড়ি পড়িয়ে দিতে দেরি করল না। আমি চোখ বন্ধ করে ফেললাম। অনতিবিলম্বে বুঝতে পারলাম একটা গরম নিঃশ্বাস পড়ছে আমার ঠিক মুখের উপরে। দুটো হাত সাপের মতো সারা শরীরে কিলবিল করতে করতে উঠে আসছে গলার কাছে। মনের সব জোর একত্রিত করে চোখ খুললাম আবার। শিকারী যেভাবে শিকারের দিকে তাকিয়ে থাকে ঠিক সেভাবে মহিলাটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তার চোখের মণিগুলো তীর তীর করে কাঁপছে। ঠোঁটটা ঈষৎ ফাঁক হলো তার। মনে হলো যেন কিছু বলতে চাইছে, তারপর হঠাৎ সাঁড়াশির মতো দু হাত দিয়ে আমার গলা চেপে ধরল। আমি জলে ডোবা ইঁদুরের মতো ছটফট করতে শুরু করলাম। চোখের পাতা ভারী হয়ে আসছে আমার, অবশ হয়ে আসছে আমার শরীর।
একটা কাঁচ ভাঙার শব্দের সাথে সাথে আমার গলার বাঁধন আলগা হয়ে গেল হঠাৎ। চমকে তাকিয়ে দেখি সেই মহিলা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, তার চুল তখন আগুনের লেলিহান শিখার কবলে, বিভৎস আর্তনাদ ঘরের দেওয়ালে প্রতিধ্বনি হচ্ছে বারবার। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ল চুল থেকে সমগ্র মাথায়। মাটি থেকে উঠে মরণ যন্ত্রণার জ্বলন্ত মাথা নিয়ে সে পাগলের মতো দৌড়ে বেড়াতে শুরু করলো ঘরের মধ্যে। চামড়া পোড়া উৎকট গন্ধে ভারী হয়ে উঠেছে ঘরের বাতাস। আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম সেখানে। এমন সময় হঠাৎ আমার চোখ গেল ঘরের মেঝেতে হ্যারিকেনটার দিকে। সেটা কাঁচ ভাঙা অবস্থায় পড়ে আছে কলসির পাশে, কিন্তু ঘর তো অন্ধকার হয়নি। তাহলে ঘরের মধ্যে আলো আসছে কোথা থেকে? আমাদের দুজনের মাঝে কখন যে একজন তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটেছে খেয়াল হয়নি। ব্যক্তিটি একজন মহিলা, বয়স বোধ করি 23-24 বেশি হবে না। তার হাতে ধরা রয়েছে একটি হ্যারিকেন। মুখের দিকে এক ঝলক তাকিয়ে মনে হল ভগবান যেন নিজের হাতে যত্ন করে মেয়েটিকে পৃথিবীর সব সৌন্দর্য দিয়ে সাজিয়েছেন। বুঝতে অসুবিধে হলো না কেন পুরুষেরা যুগে যুগে এই নারীর প্রতি আকৃষ্ট হয়ে পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দিতেও পিছপা হয় না। এই মেয়েটিকে আমি এ বাড়িতে কখনো দেখিনি, কিন্তু ওর পরনের কাপড় দেখে আমার অজান্তে মুখ দিয়ে অস্ফুটে একটা আওয়াজ বেরিয়ে এলো, সদামণি। মেয়েটি আমার কথা শুনতে পেয়ে মুখ ফিরিয়ে তাকালো। আসলে সৌদামণি সব সময় মাথায় ঘোমটা টেনে থাকতো বলে ওর মুখ কখনো দেখিনি। কিন্তু একজন মহিলা হয়ে আর একজন মহিলাকে কেউ এভাবে নৃশংস মৃত্যু দিতে পারে, মানুষের পক্ষে হয়তো অসম্ভব। আমি তীর্যকভাবে জিজ্ঞেস করলাম, এ তুমি কি করলে? তুমি কি মানুষ নাকি? শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা একটা অভিশাপের সমাপ্তি ঘটালাম আজ। মানে? আপনি তো শুধু চিঠির প্রথম দুটো পাতা পড়েছেন, চিঠির বাকি অংশটা আমার কাছে এখনো রয়ে গেছে। তুমি জানতে আমি সেই চিঠি পড়েছি? হ্যাঁ জানতাম। আজকে দুপুরে আমি যখন আপনার ঘরে ঢুকলাম তখন তো আপনি চিঠিটা লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন, তাই তো? আসলে আমি আর মা ওই মৃতদেহটা ঘর থেকে আনতে গিয়েই। তোমার মা? মানে তুমি যাকে পুড়িয়ে? হ্যাঁ, উনি আমার মা মৃণালিনী দেবী। তবে শরীরটা হয়তো মায়ের, কিন্তু দেহের ভিতরে যে রয়েছে সে কখনো আমার মা হতে পারে না। যে মৃণালিনী দেবী কখনো রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে সেবা না করে এক ফোঁটা জল মুখে দিতে চাইতো না, যে তার সমস্ত সঞ্চিত সম্পদ গ্রামের লোকেদের ভাগ করে দিয়েছিল, সে কখনো এত নৃশংস হতে পারে? আপনিই বলুন। সৌদামনের গলা তখন ধরে এসেছে, তার মায়ের দগ্ধ দেহ তখন মেঝেতে পড়ে। কিছুক্ষণ আগের মরণ আর্তনাদ এখন পরিণত হয়েছে গুঙানিতে। সৌদামণি আমার হাতে একটা হ্যাঁচকা টান মেরে দরজার বাইরে নিয়ে এলো। তারপর দরজাটা ভালো করে বন্ধ করতে করতে বলল, আপনি যখন চিঠির প্রথম দুটো পাতা পড়েছেন তখন বুঝতেই পারছেন এবারের একটা ছোট মেয়ে এবারের কতগুলো পুরুষ পাষণ্ড দ্বারা কিভাবে নির্যাতিত হয়েছিল। সম্ভবত এ কথা জানতে পেরে গৌড় নিবাসের প্রতিষ্ঠাতা গৌড়মোহন আচার্য মেয়েটিকে কাশী পাঠিয়ে উধাও হয়ে যান একদিন। কেন উধাও হয়ে যান? কেন? তিনি নারীদের পছন্দ না করলেও নারীর ওপর অত্যাচার সহ্য করতে পারতেন না, এটা অবশ্য তার চরিত্রের পরস্পর বিরোধিতা বলা যায়।
আমার ধারণা মেয়েটির সঙ্গে এই পরিবারের সম্পর্ক তিনি বোধহয় জেনে গেছিলেন, আর খুব সম্ভব অপরাধীদের শাস্তিও দিতে চেয়েছিলেন। কিন্তু প্রকাশ্যে এই ঘটনা নিয়ে নাড়াচাড়া করতে গেলে গ্রামে ঢিঢি পড়ে যাবে, তাই তিনি আড়ালে কাজটা সারতে চেয়েছিলেন। রাস পূর্ণিমার ঠিক দুমাস আগে ফিরে আসেন তিনি এবং সবার অলক্ষ্যে গুপ্ত ঘরের নির্মাণ করান। তখনও এবারের লোক জানত না পরম বৈষ্ণব গৌরমোহন আর বৈষ্ণব নন, তিনি তখন প্রখ্যাত তান্ত্রিক করালী বর্মার একমাত্র শিষ্য। এত সব কথা তুমি জানলে কি করে? অর্ধেক ঠাকুমার মুখ থেকে আর অর্ধেক চিঠি থেকে। তারপর রাস উৎসবের দিন যখন ঘরে সবাই আনন্দে আত্মহারা, তখনই সবার আড়ালে আপনাকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছে ঠিক তার পাশের ঘরে গৌরমোহন আচার্যের দ্বারা রচিত হয়েছিল এক কুটিল ষড়যন্ত্র, যার ফলস্বরূপ রাস উৎসবের পরের দিন থেকেই একজন একজন করে হারিয়ে যেতে থাকে আমাদের পরিচিত পৃথিবীর বুক থেকে। কেউ তাদের খোঁজ পেল না, কেউ জানতেও পারল না তাদের সঙ্গে ঠিক কি হয়েছে। এটুকু বলে একটা দীর্ঘশ্বাস ফেলল সৌদামণি। তারপর হ্যারিকেনের আলোটাকে আরো বাড়িয়ে দিয়ে বলতে শুরু করল, কিন্তু এরপর এক অদ্ভুত ঘটনা ঘটল। খুব সম্ভবত এই জটিল তন্ত্রক্রিয়া ওনার শরীরে আর মনে বিরূপ প্রভাব ফেলেছিল। এই ঘটনার পর উনি বেশি দিন বাঁচেননি। যেদিন মারা যান ঠিক তার দুদিন আগেই বাড়ির পুরনো চাকর সদানন্দ উধাও হয়ে যায়। মানে সদানন্দ যে বয়স্ক ভদ্রলোক তোমাদের চাকর, কিন্তু একটা মানুষ এতদিন কিভাবে? আসলে গৌরমোহন আচার্য তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিভাবে নিজের আত্মাকে আরেকটি নিষ্প্রাণ শরীরে স্থানান্তর করা যায় তা জানতেন। অমরত্বের চাবিকাঠি আবিষ্কার করে ফেলেছিলেন তিনি। আমার মনে হয় মারা যাওয়ার আগে তিনি নিজেকে সদানন্দের শরীরে প্রবেশ করিয়ে যান। এর মানে তো সদানন্দকে আগে মেরে ফেলা হয়েছিল। ঠিক তাই। সব কেমন আজগবি লাগছে। আমারও বিশ্বাস হতো না যদি সদানন্দের দেহটা বিশেষভাবে সংরক্ষিত অবস্থায় পাওয়া না যেত। ওটা তুমি পেয়েছো? না অনি। হঠাৎ কিছু একটা বলতে গিয়ে থেমে গেল সে, মাথা নিচু করে গলার কাছে উঠে আসা কান্নার ঢেউটাকে কষ্ট করে চেপে রেখে বলল, অনিরুদ্ধ, ও আর আমি একসাথে এ বাড়িতে এসেছিলাম। আসলে আমি ছোট থেকেই প্রায় সময় মামার বাড়িতে কাটাতাম, সেখানেই ওর সাথে আমার আলাপ। সেই সময় আমাদের গ্রাম থেকে প্রতি বছর কেউ না কেউ গুম হয়ে যেত, আর দিন চারেক পরে তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যেত এই বাড়িরই আশেপাশে। তখন আমার মনে হতো এই ঘটনাগুলো বোধহয় সব কাকতলীয়, কিন্তু সেই ভুল অচিরেই ভাঙল আমার। আমার মুখে এবাড়ির কথা শুনে ও পরিচয় লুকিয়ে এ বাড়িতে আসতে আগ্রহী হয়। আমি ওকে ঠাকুমার মুখে শোনা সব কথাগুলো বলি আর চিঠিটা দেখাই। ও সব কিছু দেখে একদিন আমাকে একাপে অদ্ভুত কিছু কথা বলে, জানায় এবাড়ির কাজের লোক সদানন্দ আসলে অনেকদিন আগেই মৃত, তার শরীরকে অবলম্বন করে বেঁচে রয়েছে গৌরমোহন আচার্য। অনিরুদ্ধের ধারণা ছিল সদানন্দের দেহটাকে এই বাড়িরই কোথাও লুকিয়ে রাখা আছে। সেদিন থেকেই ও খোঁজা শুরু করে দেহটাকে, আর সেটা খুঁজতে গিয়েই এই গোপন ঘরের সন্ধান পায়। কিন্তু ও তখনও জানত না দেহ থেকে স্থানান্তরিত হয়েই অন্য দেহে প্রবেশ করা আত্মাকে বাঁচিয়ে রাখার জন্য দরকার হয় রক্ত, একজন পূর্ণ বয়স্ক মানুষের রক্ত। আসলে কথাটা আমি গোপনে রেখেছিলাম ওর থেকে। এখন বুঝতে পারছি ভুল করেছিলাম আমি, যদি প্রকাশ করতাম তাহলে হয়তো প্রাণটা দিতে হতো না। কান্নায় ভেসে পড়ল সৌদামণি। আমি তার পিঠে হাত রাখলাম। জানেন, সব কিছু জানার পরেও
এই বাড়ির লোকজন সব অভ্যাসের মতো মেনে নিয়েছিল। আপন ক্ষমতা বলে যেন সবাইকে, বিশেষ করে মাকেও বশ করে ফেলেছিল সদানন্দের মৃতদেহটা। কারো প্রতিবাদ করার ক্ষমতা ছিল না। অনিরুদ্ধ প্রথম এই অচলাতায়নে আঘাত হানার চেষ্টা করে। ওই মৃতদেহের পেটে যে আঘাতের চিহ্ন, ওটা অনিরুদ্ধর ছুরিতে হয়েছিল, কিন্তু সফল হয়নি। তাই আমি দাঁতে দাঁত চেপে আজকের এই দিনটার জন্য প্রতীক্ষা করছিলাম। রক্তপানে বাঁধা পড়লে আত্মা আর পুনরুজ্জীবিত হতে পারে না, এই এক কথা আমি ছোটবেলায় ঠাকুমার মুখে রোজ ভূতের গল্পগুলোতে শুনে শুনে বিরক্ত হয়ে পড়তাম। তখন বুঝতে পারিনি গল্পচ্ছলে আসলে উনি আমাকে মুক্তির পথ বাতলে দিয়েছিলেন সেদিন। চারিদিক চুপচাপ, বন্ধ ঘরের দরজার নিচে থেকে সাদা ধোঁয়া বেরিয়ে আসছে। সৌদামণি আর আমি সরু অংশটা পেরিয়ে কাঠের সিঁড়িটার সামনে এলাম। এতক্ষণ ভেতরে থাকায় বুঝতে পারিনি বাইরে কখন অবিরাম বৃষ্টি শুরু হয়েছে। সিঁড়ির ধাপগুলো জলে ভেসে যাচ্ছে, হ্যারিকেনের গরম কাঁচে বৃষ্টির ছাঁট এসে পড়ছে। আমি সৌদামণিকে বললাম, 11 জনের ইতিহাস হয়ে যাওয়ার কাহিনী বোধহয় অজানায় থেকে যাবে সারা জীবন। সৌদামণি একটু হাসলো, তারপর হ্যারিকেনটা আমার মুখের কাছে নিয়ে এসে যতটা সম্ভব নিচু কণ্ঠে বলল, অজানা থাকবে না, কারণ ওই 11 জন এই মাটির ঢিবিগুলির নিচে শান্তিতে চিরনিদ্রায় শায়িত হয়ে আছে। ওদের শরীর থেকে বেরিয়ে আসা রাসমঞ্চের তুলসী গাছগুলোই ওদের পাপ মুক্তি ঘটিয়েছে। আসলে বিশেষ কৌশলে ওদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, তারপর তাদের প্রত্যেকের কবরে বসিয়ে দেওয়া হয়েছিল একটি করে তুলসীর চারা। আমি স্তম্ভিত হয়ে গেলাম। সৌদামণি ওপরে উঠে গেল, কিছুক্ষণ পর আমিও উঠে এলাম। প্রবল বৃষ্টিতে তখন দু হাত প্রসারিত করে ভিজছে সৌদামণি, যেন এতদিনের সব পাপ ধুয়ে নিচ্ছে এই অবিরাম বারিধারায়। আমি হাত দিয়ে ঢাকনাটা ঠেলে দিলাম গুপ্ত ঘরের দরজার মুখে। একটা অবিশ্বাস্য ইতিহাস চাপা পড়ে রইল মাটির তলায়। শেষ হলো আমাদের আজকের নিবেদন, নূপুর চক্রবর্তীর লেখা বিশ্বাসবাড়ির অভিশপ্ত রাসমঞ্চ। গল্পের কথক প্রীতম, বিপিন শৌভিক, ভদ্রলোক সূর্য শঙ্কর, সদানন্দর চরিত্রে এবং একটি বিশেষ গানে রণবীর, মৃণালিনী দেবী নবনীতাদি, সৌদামিনী ব্রতিদি, বয়স্ক ভদ্রলোক শাগ্নিক, অজ্ঞাত পত্রলেখিকা রিপাল, গ্রামের বৃদ্ধ লোক প্রভাকর, বুড়োকর্তা ঋতদীপ, দোকানের লোকজন ও ভিড়ের লোকজন স্বপ্নদীপ, গ্রামের বৃদ্ধা ঝিনুকদি। গল্পের সূত্রধর আমি মৌমিতা, পোস্টার সম্পাদনায় কৃষ্ণেন্দু, শব্দ গ্রহণ ও আবহ সৃষ্টিতে ফিনিক্স, বিশেষ সহায়তায় রণবীর, সহ পরিচালনা শুভদীপ, সমগ্র পরিচালনা স্বপ্নদীপ। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও অনেক সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের গল্পের খেলাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আপনাদের কাছে ফিরব খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।